শুভ নিশি। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্সের সমাজ অধ্যয়নমূলক আন্তর্জাতিক অনুষ্ঠান সময়ের সমাজ পাঠ এর তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা যারা আজ নতুনভাবে যুক্ত হয়েছেন তাদের জন্য দুটো কথা সূচনা বক্তব্য ও আমি বলে নিতে চাই যে এই অনুষ্ঠানটি আমরা গত 2 সপ্তাহ ধরে করছি। আমাদের মূল লক্ষ্য আসলে বাংলাদেশের বর্তমান সমাজ কাঠামো, বর্তমান সমাজের চরিত্র, সমাজের স্বাস্থ্য, এই জিনিসগুলোকে একটু তলিয়ে দেখা, একটু বিশদে বোঝার চেষ্টা করা, তার যে নানা অস্থিরতা, ভাঙচুর, রক্তক্ষরণ, সেগুলোকে খানিকটা বিদ্যায়তনিক দৃষ্টিতে, খানিকটা বৈজ্ঞানিক দৃষ্টিতে এবং খানিকটা যুক্তি বিশ্লেষণের আলোতে বোঝার চেষ্টা। এবং আমাদের এই কাজে, খুব জটিল কাজ কিন্তু মহতি কাজ এবং একটা সময়ের এই দাবি, এই কাজে আমাদের সঙ্গী হয়েছেন খন্দকার সাখাওয়াত আলী। আপনারা অনেকেই জানেন তাকে, অনেকেই দেখেছেন টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে এবং তার লেখা পড়েছেন। তিনি এই সময়ের আমাদের অন্যতম একজন সক্রিয়, লিপ্ত এবং সোচ্চার সমাজ বিজ্ঞানী, যিনি তত্ত্ব এবং প্রয়োগ দুটো ক্ষেত্রেই সমান সিদ্ধহস্ত। আমরা এর আগে 2টো পর্ব করেছি। প্রথমটি ছিল একটা সাধারণভাবে সমাজ বিজ্ঞানকে বোঝার চেষ্টা, দ্বিতীয়টি রাজনীতি নিয়ে। আজকে আমরা করব শিক্ষা বিষয়ে, শিক্ষা এবং তার একটু প্রসারণ হিসেবে সংস্কৃতিকেও আমরা ছুঁয়ে যাব। কারণ আমরা অনেকেই মনে করছি যেন আমাদের যাবতীয় সংকটের মূলে সম্ভবত শিক্ষাটাই ক্রিয়াশীল, শিক্ষার সমস্যা, শিক্ষার সীমাবদ্ধতাই বুঝি আমাদেরকে পেছনে ধরে রাখছে। সেটা কতখানি সত্যি এবং সে সত্যি হয়ে থাকে, সেটা থেকে কিভাবে আমরা উদ্ধার পেতে পারি, উত্তরণ হতে পারে, সেই নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলবো মূলত খন্দকার সাখাওয়াত আলীর মাধ্যমেই। খন্দকার সাখাওয়াত আলী, আমি বলেছি, সমাজ বিজ্ঞানী, সেটি তার প্রাতিষ্ঠানিক পড়াশোনা এবং জীবিকার মাধ্যম। তবে তিনি এই মুহূর্তে 3টি কাজে সীমিত। একটি হচ্ছে তার নিজের হাতে গড়া প্রতিষ্ঠান নলেজ অ্যালায়েন্স, এর তিনি প্রতিষ্ঠাতা পরিচালক। এর সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশের এই মুহূর্তে খুবই মর্যাদাবান একটি উন্নয়ন প্রতিষ্ঠান, সমাজ বীক্ষণমূলক প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়ের এমেরিটাস ফেলো এবং প্রতিচিন্তা নামে যে ত্রৈমাসিক পত্রিকাটি বের হয় রাজনীতি, সমাজনীতি ইত্যাদি বিষয়ে প্রথমা প্রকাশনী থেকে, তার তিনি নির্বাহী সম্পাদক। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আমরা একেবারেই একজন যোগ্য ব্যক্তির কাছ থেকে আজকে শুনতে পাবো আমাদের শিক্ষা বিষয়ে। তো সাখাওয়াত, আমি আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি বিস্তারের এই আজকের আসরে। এবং আমি শুরুতেই আমি একটা সূত্রটা ধরিয়ে দিই, যে সূত্র নিয়ে আপনি আপনার আলোচনাটা শুরু করতে পারবেন। আমরা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, 2020 যে শিক্ষা ব্যবস্থা, এটা অনেক দিনে বেশ দীর্ঘ একটা ঐতিহ্য, পরম্পরা বা ঐতিহাসিক ধারাবাহিকতারই ফসল। আমরা যদি ব্রিটিশ আমল থেকেও শুরু করি, তারপরে পাকিস্তান আমল, তারপরে বাংলাদেশ আমল, বাংলাদেশ আমলও বেশ কয়েকটা পর্বান্তর ঘটেছে রাজনৈতিক, তার পাশাপাশি শিক্ষার অনেক ধরনের একটা যাত্রা এবং অনেক ধরনের রূপ তার আমরা লক্ষ্য করেছি আর কি। আমি আপনাকে প্রথমেই অনুরোধ করবো বিশদ আলোচনা যাওয়ার আগে, যে আমাদের এই শিক্ষা ব্যবস্থার এই ঐতিহাসিক ধারাবাহিকতা, এই পরম্পরাটা এবং তার সঙ্গে সমাজেরও যে এক ধরনের রূপান্তর, এই দুটোকে মিলিয়ে যদি আপনি আপনার সূচনা বক্তব্যটা শুরু করতেন। ধন্যবাদ আলম ভাই, এবং যারা আজকের এই প্রোগ্রামে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং বিস্তারকে বিশেষত অভিনন্দন জানাচ্ছি যে সমাজ বিজ্ঞান বিষয়ক এরকম একটি অনুষ্ঠানের দায়িত্ব তারা আমার উপর দিয়েছেন। তো আলম ভাই যেভাবে বললেন, খুবই সংক্ষিপ্ত ভাবে কিন্তু বিশদ একটা পরিসরে কিছু মন্তব্য আমরা পটভূমিতে বলে নিতে পারি, যেটি আমাদের বর্তমান সমসাময়িক শিক্ষা ব্যবস্থা বোঝার জন্য সাহায্য করবে। প্রথমত হচ্ছে, আমরা যদি ব্রিটিশ ভারতের জায়গা থেকেই শিক্ষাকে দেখি এবং যে কোনো জাতির পরিচয়ে শিক্ষা দীক্ষার বিষয়টি যে কতটা গুরুত্বপূর্ণ সেই পরিপ্রেক্ষিক ধরেই যদি কথা বলি, শিক্ষা দীক্ষা, ভাষা, সাহিত্য, শিল্প এবং জীবনযাত্রার ধরন, আচার আচরণ, পোশাক, খাবার, এক কথায় সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিটা কিন্তু গড়ে দেয় শিক্ষা। অর্থাৎ
আমরা সমাজতাত্ত্বিকরা সামাজিকীকরণের দুটো প্রতিষ্ঠানের উপর বিশেষভাবে গুরুত্ব দিই, একটি হচ্ছে পরিবার আর একটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক। সেই দিক থেকে যদি বলি, পরবর্তী বিষয়টি আসবে ভাষা। আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয় ভাষা হচ্ছে আত্মার রক্ত। সো আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে ভাষার যোগটাও কিন্তু ঐতিহাসিকভাবে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই জন্য বলে নিচ্ছি। ব্রিটিশ ভারতে যখন ইংরেজি শিক্ষার প্রচলন ছিল, মেকেল একজন ইংরেজ, যিনি আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সংস্কারটি করেছিলেন 1835 সালে, তার শিক্ষা দর্শনের মূল ভিত্তিটা ছিল, যেহেতু সেটি ছিল উপনিবেশে, সেটি এই রকম যে রক্ত এবং বর্ণে ভারতীয় হবে কিন্তু রুচিতে মননে হবে ইংরেজ। এই ভিত্তির উপর দাঁড়িয়েই কিন্তু আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ ইংরেজ উপনিবেশিক আমলে ইংলিশ লিবারাল এডুকেশন দিয়েই কিন্তু আমাদের আধুনিক শিক্ষার গোড়াপত্তন, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো চলছে, যেটি আমরা সমাজ বিজ্ঞানের ভাষায় বলতে পারি হেগিমনি অফ ইংলিশ। এর প্রভাব কিন্তু আজও অটুট আছে, অর্থাৎ উপনিবেশিকতার শেকল ভেঙে আমরা স্বাধীন হয়েছি দুদফা, দুবার পতাকাও বদল হয়েছে, জাতীয় সঙ্গীতও বদল হয়েছে, কিন্তু শিক্ষার মূল যে নির্ভরশীলতা উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা, সেই ছায়া থেকে কিন্তু আমরা খুব বেশি দূর বের হতে পারিনি। এই ক্ষেত্রে আমাদের এই অঞ্চলে দুজন মনীষার কথা উচ্চারণ করা হয় শিক্ষা দর্শনের ক্ষেত্রে, একজন হচ্ছেন গান্ধী আর একজন হচ্ছে রবীন্দ্রনাথ। তাদের কিছু মৌলিক ভাবনা ছিল শিক্ষাকে কেন্দ্র করে, যদিও তারাও কিন্তু পশ্চিম পাশ্চাত্যের শিক্ষা দর্শনের প্রভাবে এবং অনুসরণে নিজেদের ভাবধারা গড়ে তুলেছিলেন। এই নামের বাইরে আরো দু তিনটি নাম হয়তো উচ্চারণ করা প্রয়োজন হবে, সেটা হচ্ছে বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ এবং জিড্ডু কৃষ্ণমূর্তি। এদের নামও আমরা পাই, যারা শিক্ষাক্ষেত্রে মৌলিক ভাবনা কিছু রেখে গেছে। কিন্তু এদের সবার ভেতর থেকে দুজনের উপস্থিতি শিক্ষার ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য, সেটা গান্ধী এবং রবীন্দ্রনাথের কথা বলেছি, এবং তাদের শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে যে বিষয়টি আমরা দেখি, তারা একটা বিকল্প শিক্ষা ব্যবস্থার কথা ভেবেছেন, আমাদের স্থানিক বৈশিষ্ট্য সংস্কৃতি এগুলোকে মাথায় রেখে, যার ছায়া আমরা দেখি খানিকটা হলেও ব্রাজিলে একজন শিক্ষাবিদ মার্ক্সবাদী দার্শনিক পাওলো ফেরে। আমি তার বিশেষ ভক্ত এবং তার সেই বিখ্যাত বইয়ের কথা আমরা অনেকেই হয়তো জানি, প্যাডাগজি অব দ্য অপ্রেসড। উনি মূলত অংশগ্রহণমূলক শিক্ষা পদ্ধতির কথা বলেছেন, যেটি আধুনিক কালের শিক্ষা ব্যবস্থার একটা অন্যতম প্যাডাগজিক্যাল ইস্যুস। আমাদের এই অঞ্চলে দেশজ তো কিছু বিষয় ছিল শিক্ষার ক্ষেত্রে ব্রিটিশরা আসার আগে, সেটিও খুব সংক্ষেপে যদি আমরা একেবারে চুম্বক আলাপ করে নিই, তবে দেখব বাংলায় টোল ছিল, পাঠশালা ছিল, মাদ্রাসা ছিল, মক্তব ছিল, কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে শ্রেণী বর্ণ এবং ধর্মলম্বীদের চাহিদা অনুযায়ী শিক্ষাটা দেওয়া হতো। বাংলায় টোল প্রধানত উচ্চ বর্ণ এবং শিক্ষিত হিন্দুদের সংস্কৃত ভাষা, সাহিত্য এবং শাস্ত্র শিক্ষায় প্রয়োজন মেটাতো। মাদ্রাসাগুলো মূলত উচ্চ শ্রেণীর মুসলমানরা, যাদের আত্রাফ বলে আমরা সমাজ বিজ্ঞানের ভাষায় বলি, তাদেরকে শিক্ষিত করার চেষ্টায় শিক্ষিত করা হতো। তারা শিখতেন সেই সমস্ত মাদ্রাসাগুলোতে আরবি ভাষা, ফার্সি ভাষা এবং ইসলামী শাস্ত্র। মক্তব মূলত শিশুদের জন্য, যেটা প্রি স্কুল আমরা আজকে বলি, আমাদের হয়তো শৈশবেও কারো কারো স্মৃতিতে সেটা থাকতে পারে যারা বয়োজ্যেষ্ঠ, সেটি হচ্ছে কোরআনের মুখস্থ করবার জন্যে এবং নামাজ এবং উজু এই সমস্ত ধর্মীয় শিক্ষায় সেই জায়গাগুলোতে ট্রেন করা হতো। আজও কিন্তু এই মক্তবের প্রচলন কিছু কিছু ক্ষেত্রে আছে। পাঠশালাটা মূলত ব্যবহারিক শিক্ষার জায়গাটা কভার করতো, সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে সমাজের খেটে খাওয়া মানুষদের ব্যবহারিক শিক্ষার প্রয়োজন মেটাতো এই বাংলার পাঠশালা। এই বাংলার পাঠশালা নিয়ে এখন আমরা আমাদের পুরনো শিক্ষা রীতিকে খোঁজার কেউ কেউ চেষ্টা করি। এর বাইরে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু মাইলস্টোন আমরা দেখি, সেটি হচ্ছে গুপ্ত যুগে ভারতবর্ষের, যখন বুদ্ধদের শাসন আমল, সেখানে
বুদ্ধ বিহারগুলো আসলে উচ্চশিক্ষার এক ধরনের মডেল ছিল, যেগুলো বিশ্ববিদ্যালয় আদলে তৈরি করা। এবং সেই অর্থে বিশ্ববিদ্যালয় কনসেপ্টটা কিন্তু আমাদের এই অঞ্চল থেকেই পশ্চিমে গেছে। এবং নালন্দা, যেটা বিহারে অবস্থিত ছিল, সেটি মুসলিম আমলে ধ্বংস করে দেওয়া হয় 1200 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজির শাসনামলে। এবং বাংলাদেশে কিন্তু বৌদ্ধ স্থাপনা আছে, যেটা ময়নামতি এবং পাহাড়পুর, সেগুলোও কিন্তু এই বৌদ্ধ বিহার, যেগুলো বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি। এই পটভূমির পরিপ্রেক্ষিতেই যদি আমরা পরবর্তীতে আসি বাংলাদেশ প্রসঙ্গে, এই বিষয়ে যদি আলম ভাই আরো কিছুটা আমাদের প্রশ্ন করে উসকে দেন, তাহলে মনে হয় আলোচনাটা গড়াতে পারে। প্রশ্ন আমি করব, কিন্তু প্রশ্নের আগেই আরো একটু আমরা পটভূমি জেনে নিতে চাই। আমরা একটি কথা সবসময় শুনে থাকি যে শিক্ষা কমিশন, নানা ধরনের শিক্ষা কমিশন কথা শুনি, শিক্ষা নীতির কথা শুনেছি, একাধিক শিক্ষানীতি আমাদের দেশে প্রণীত হয়েছে, বাতিল হয়েছে, সেগুলো নিয়ে আন্দোলন হয়েছে, রক্তপাত, প্রাণহানি ঘটেছে। বিশেষ করে 74 সনে বঙ্গবন্ধু ক্ষুদ্রতখতা শিক্ষা কমিশন একটা করেছিলেন, সেটার কথা আমরা সবসময় শুনে থাকি যে এটা এটাই নাকি আমাদের সত্যিকারের একেবারে বাস্তবসম্মত বা আমাদের জন্য উপযোগী একটা শিক্ষা ব্যবস্থা ছিল, কিন্তু সেটা তো হয়নি। তার কন্যা মাঝখানে আরো অনেক মুজিদ কমিশন, এটা সেটা অনেক গেছে, আমরা নিজেরাও এইসব আন্দোলনে যুক্ত ছিলাম। তার কন্যা শেখ হাসিনা শেষ পর্যন্ত 2010 সালে একটা শিক্ষানীতি আমাদের দিলেন, সেইটাই বা আমাদের আকাঙ্ক্ষার কতখানি প্রতিফলন ঘটাতে পেরেছে আমরা জানি না, সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু আদৌ কতটা বাস্তবায়িত হয়েছে সেটা, কতটা প্রয়োগ তার ঘটছে এবং তা আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারলো কি পারলো না, এই পর্যালোচনাটাও আমি মনে করি জরুরি। এটাও যদি একটু আমরা পটভূমি হিসেবেই সেরে নিতাম এখনই, তারপর আমরা মূল সংকটের জায়গাগুলোতে যাব। ধন্যবাদ, আমি সেদিকেই যাচ্ছিলাম, মাঝে আপনার এই ব্রিজটা আমাকে সাহায্য করবে। আমরা একটি কথা বলে নিতে পারি, যেটা শিক্ষার প্রতি এই অঞ্চলের মানুষের একটা কেন্দ্রীয় মনোযোগ ছিল। শিক্ষা যে তার জীবন যাপনের মান উন্নয়নে একটা বাহন, হ্যাঁ, এটা কিন্তু এদেশের মানুষ বিশ্বাস করে, গরিব ধনী সবাই বিশ্বাস করে যে শিক্ষা মানুষের মনোজাগতিক এবং আর্থিক উন্নয়নটা ঘটায়। সেই দিক থেকে 47-এর পরেই 39-এ যখন পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ হলো, তাদের ম্যানিফেস্টোতেই যদি আমরা চোখ রাখি তবে দেখব যে নারী পুরুষের বাধ্যতামূলক শিক্ষা, বৃত্তি এবং মাতৃভাষায় শিক্ষার বিষয়টি নীতি শিক্ষানীতিতে আনার ব্যাপারে তখনই কিন্তু তারা উচ্চারণ করে। এর আরো সুনির্দিষ্ট আমরা উপস্থিতি দেখি, সেটা হচ্ছে 1954 সালে যখন যুক্ত ফ্রন্টের 21 দফা দাবি ছিল। সেই 21 দফা দাবির দুটো দাবি ছিল একেবারে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট, সেখানে আরেক ধাপ এগিয়ে শুধু শিক্ষার মান উন্নয়নের প্রশ্নে শিক্ষকদের ন্যায়সঙ্গত বেতন সহ শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের প্রস্তাবটি তারা এনেছিলেন। এবং আরো সুনির্দিষ্ট ভাবে বললে, যখন আমাদের জাতিসত্তা গড়ে উঠছে, 6 দফা হলো 70-এর নির্বাচনের আগে, আপনি যে বঙ্গবন্ধুর কথা বললেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব সুনির্দিষ্ট ভাবে 70-এর নির্বাচনগুলোতে জাতির সামনে উনি উপস্থাপন করছেন, তাকে উদ্ধৃতি করছি, সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষা খাতে পুঁজি বিনিয়োগের চাইতে উৎকৃষ্ট বিনিয়োগ আর হতে পারে না। জাতীয় উৎপাদনের শতকরা কমপক্ষে 4% সম্পদ শিক্ষা খাতে ব্যয় হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। কলেজ ও স্কুল শিক্ষকদের, বিশেষ করে প্রাথমিক শিক্ষার শিক্ষকদের বেতন উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করতে হবে। দরিদ্র মানুষ যাতে উচ্চশিক্ষার জন্য মেধাবী ছাত্রদের অভিশাপ হয়ে না দাঁড়ায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। আমাদের শিক্ষা দর্শনের ভিত্তিটি কিন্তু 70 সালেই উনার এই কথার মধ্য দিয়ে তৈরি হয়ে যাচ্ছে। তারপরে দেখেন, দেশ স্বাধীন হলো একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। উনি ফেরত আসার পরে জানুয়ারিতে উনি বলছেন, দেশ পুনর্গঠনের অগ্রাধিকার দিতে হলে আমাদের শিক্ষা খাতের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার শিক্ষা প্রশ্নে বাঙালির আবেগকে
যেমন ধারণ করতে চেষ্টা করতে পেরেছিলেন, তেমনি শিক্ষার বাস্তবমুখী সমাধানের পথ খুঁজেছিলেন। সেই জন্য সংবিধানের পাশাপাশি 72 সালেই কিন্তু বঙ্গবন্ধু তার শিক্ষককে, কুদরতি খোদাকে, যিনি বিজ্ঞানী ছিলেন, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির মানুষ ছিলেন, তাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন আমাদের শিক্ষানীতি করবার জন্য। এবং শাসনতন্ত্র প্রতিষ্ঠার আগে বঙ্গবন্ধু আরো সুনির্দিষ্টভাবে উল্লেখ করছেন এইভাবে, আমাদের দেশের শিক্ষিত সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিরা যাতে শিক্ষকতা পেশায়, যাতে শিক্ষকতা পেশায় প্রতি আকৃষ্ট হয়, সেই পরিবেশ সৃষ্টির জন্য সব রকম চেষ্টা করা হবে। এজন্য কেবল তাদের বেতন স্কেল বৃদ্ধি বা বৈষয়িক সুবিধা দিলে চলবে না, সঙ্গে সঙ্গে কাজ করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং শিক্ষকদের ন্যায় বিচার ও সম্মান দিতে হবে। আমি এই দুটো জিনিস এই জন্য বলছি যে পরবর্তী আলোচনায় সমস্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই যে দার্শনিক লাইনটি, শিক্ষার প্রতি আমাদের রাষ্ট্র নির্মাণে যিনি পুরোধা ব্যক্তি ছিলেন, তিনি যে কতখানি স্পষ্ট ছিলেন, এবং আমরা যে পরবর্তীতে তার অনুসরণ করতে না পারাতে খেসারত দিচ্ছি, সে কথাটি কিন্তু খুব স্পষ্ট হয়ে যায়। এবার আসি কুদরতি খোদা শিক্ষা কমিশনে খুব স্পষ্টভাবে যে বিষয়গুলো প্রস্তাব করা হয়েছিল একেবারে সুনির্দিষ্টভাবে, প্রথম হচ্ছে মানবিক, ধর্মনিরপেক্ষ, অন্যের প্রতি দায়িত্ববোধ, দায়বদ্ধ এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন জনগোষ্ঠী তৈরি করা, অর্থাৎ নাগরিক তৈরি করা, যথাযথ অর্থে যদি আমরা বলি। দ্বিতীয় বিষয়টি ছিল নেতৃত্ব, চরিত্র, কায়িক শ্রমের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি। সমস্ত স্তরের শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা, একেবারে খাড়াখাড়ি স্পষ্ট সব কথা। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা, গবেষণা এবং নারী শিক্ষার অগ্রাধিকার। এই যে আজকে জেন্ডার প্যারিটি বিশ্ব করে, আমরা 72 সালেই কিন্তু জেন্ডার প্যারিটি ইস্যুজে কত স্পষ্ট অবস্থান নিয়েছি, এবং সেটা 49 থেকে, এটা যে 72 এসে নিয়েছি তাই না, 49 থেকে সংগ্রাম করতে করতে কিন্তু জেন্ডার প্যারিটি ইস্যুজে আমরা তৈরি করলাম। চতুর্থ হচ্ছে উচ্চশিক্ষার লক্ষ্য হবে জ্ঞানী ও বুদ্ধিদীপ্ত মানুষ তৈরি করা, যারা সমাজে সকলের সম্মান সুযোগ তৈরি করার কাজ তৈরি করবে। শিক্ষিতরা শুধু নিজেরা এনলাইটেন হবে তা না, অন্যদের এনলাইটেন করে তাদেরকে আলোকিত করবার দায়িত্বটি পালন করবে। এই রকম স্পষ্ট অবস্থার পরে আমরা যদি শিক্ষা কমিশনের আরো সুনির্দিষ্ট কিছু জিনিস দেখি, সেখানে বলা হচ্ছে প্রতিবেদনে যে শিক্ষা তদারকির জনবলের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিকেন্দ্রীকরণের উপর জোর দিতে হবে। এখন টোটাল সিস্টেমটা হচ্ছে সেন্ট্রালাইজ, কিন্তু 72-এই এবং কুদরতি খোদা শিক্ষা কমিশনের শিক্ষাকেও, স্বাস্থ্যখাত, শিক্ষাখাত সব ক্ষেত্রেই বলা হচ্ছিল বিকেন্দ্রীকরণের কথা। দ্বিতীয় বলা হচ্ছে এই বিষয়ে যে পাশাপাশি প্রাক প্রাথমিক, আজকে যে আমরা পি স্কুলের কথা বলছি, 72 সালে কিন্তু আমরা পরিষ্কার ছিলাম যে পি স্কুল, বয়স্ক স্কুল, যেহেতু আমাদের নিরক্ষরতার হার বেশি ছিল, সেই সময় বয়স্ক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, উপআনুষ্ঠানিক শিক্ষা, এই বিষয়গুলোর উপরও আমাদের জোর দেওয়ার কথা বলে রাখা হয়। এবং অ্যাসেসমেন্ট, যেটা শিক্ষার মান নির্ণয়ে সবচেয়ে মূল্যবান বিষয়, সেই বিষয়ে বলা হচ্ছে মূল্যায়ন, পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের মতো নতুন এবং সময় উপযোগী পরামর্শ সেখানে ছিল। একই সঙ্গে আজকে আমরা ডিজেবিলিটি ইস্যুসটা আমাদের দেশীয় এবং আন্তর্জাতিকভাবে MDG অথবা HDD যে বারবার তুলে আনছে, আন্তর্জাতিক ফোরাম থেকে সেই বিষয়গুলো আসছে, আমরাও সেগুলোকে অ্যাড্রেস করছি, কিন্তু 72 সালেই আমরা খুব স্পষ্ট ছিলাম যে আমাদের জনগোষ্ঠীর, জনসংখ্যার যে অংশটি ডিজেবিলিটির শিকার, অর্থাৎ প্রতিবন্ধকতার শিকার শারীরিকভাবে, তাদেরও শিক্ষার সুযোগ তৈরি করা এবং সীমাবদ্ধতা, তাদের সেই বৈশিষ্ট্য অনুযায়ী তাদের সার্বিক বিকাশের সুযোগটি তৈরি করে দেওয়া। বলতে কোনো কার্পণ্য নেই যে কুদরতি খোদার শিক্ষা কমিশন জাতীয় শিক্ষা কাঠামোর ঢেলে সাজাবার ক্ষেত্রে একটা বড় ধরনের আশাবাদ তৈরি করেছিলেন, এবং সেই ক্ষেত্রে
শুরুর দিকে অগ্রাধিকারগুলো একেবারেই সুনির্দিষ্ট করতে পেরেছিলেন এবং কর্মপন্থাও দিতে পেরেছিলেন, কিন্তু হতাশার দিক হলেও যে 75-এ এই দলিলটি তখন তৈরি হলো, এই দলিলটি বঙ্গবন্ধুকে দেওয়া হলো, কিন্তু এর বাস্তবায়নের সুযোগ রাজনৈতিক সরকারের নেতা হিসেবে বঙ্গবন্ধু পেলেন না। এবং তার পরবর্তী ঘটনাটি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং জাতি হিসাবে আমাদের গুনতে হয়েছে। এই বিষয়ে একটি কথা বলি, উনি কতখানি দূরদর্শী এবং আন্তরিক ছিলেন যে এরকম একটা সংস্কার করবার কাজে উনি যেমন কুদরতি খোদাকে ব্যবহার করেছিলেন এবং একটি অসাম্প্রদায়িক টিমকে ব্যবহার করেছিলেন, এবং এর বাস্তবায়নের জন্য উনি যে লোকটিকে প্রস্তাব দিয়েছিলেন তিনিও আজকে প্রয়াত আমাদের আপনাদের সবার প্রিয় ডক্টর আনিসুজ্জামান। উনি আনিসুজ্জামানকে সেক্রেটারি, শিক্ষা সেক্রেটারি হওয়ার জন্য অনুরোধ করেছিলেন এবং আনিসুজ্জামান সে কথা তার বইতে স্মৃতিচারণে লিখেছেন। এরপরে যদি আমরা আসি, তবে 75 থেকে এরশাদ সময় কালটা আমাদের একটা সামরিক কাল, এবং এই সময় কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন মফিজউদ্দিন কমিশন হয়েছে 88-তে, 2002 সালে যেটি হয়েছে বারি কমিশন, আপনি জানেন বারি মানে যুদ্ধ অপরাধের মানে পাকিস্তান কনসেপ্টের বিশ্বাসী মানুষ ছিলেন, উনি রাজশাহী ইউনিভার্সিটি ভিসি ছিলেন, তাকে কমিশন শিক্ষা কমিশনের প্রধান করা হয়েছিল। পরবর্তী বছরই মনিরুজ্জামান কমিশন হয়, এবং যেগুলো কুদরতি খোদার শিক্ষা কমিশনের মূল পার্থক্যের জায়গা ছিল, আমি গত আলোচনায় বলেছি যেটা সামাজিক পলিটিক্যাল ইকোনমি অ্যাসপেক্ট থেকে, যে স্বনির্ভরতার উপর নির্ভর করে বাংলাদেশ, উত্তর বাংলাদেশ পরিকল্পনা হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কিন্তু পরবর্তী পরিকল্পনাগুলো অ্যাডহক ভিত্তিক হয়ে যায় এবং আমরা পরনির্ভরশীল অর্থনীতি অর্থাৎ ডোনার ড্রিভেন অর্থনীতির দিকে যাই, এবং এই শিক্ষানীতিগুলোর উপর ওয়ার্ল্ড ব্যাংকের সহ দাতা সংস্থাগুলোর প্রভাব ছায়া আমরা দেখি, যে কারণে শিক্ষার ব্যক্তি মালিকানাধীন শিক্ষার সুযোগটি করার শুরু হয়ে যায় এবং প্রাইভেটাইজেশন, এডুকেশন এবং হেলথের প্রাইভেটাইজেশন কিন্তু হয় এই সময়কালে। আপনি যে কথা বলছিলেন যে দীর্ঘ সময়ের বিরতিতে আবার আমরা একটা সুযোগ পাই, এবং 2008 সালে উনি 2008 সাল দিয়ে শুরু করি, উনি যখন ম্যান্ডেট নিয়ে আসলেন মাননীয় প্রাইম মিনিস্টার বর্তমানে, উনি শিক্ষা কমিশন করেন, এবং সেই শিক্ষা কমিশনের প্রধান ছিলেন প্রফেসর কবির চৌধুরী, এবং কো চেয়ারও ছিলেন আরেকজন। তো এইখানে মোটামুটি ফ্রেমওয়ার্কটা রাখা হয় কুদরতি খোদা শিক্ষা কমিশনে, কিন্তু যে পরিবর্তনগুলো হয়ে যায় সেই পরিবর্তনগুলোকে কিন্তু সমন্বয় এক ধরনের করতে হয়েছে, এক ধরনের ট্রেড অফ করতে হয়েছে, কারণ একটা জিনিস প্রচলন হলে তাকে আমূল পরিবর্তন করার যে রাজনৈতিক পরিস্থিতি সেটি কিন্তু সেইভাবে ছিল না। কিন্তু এখানে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, একটা হচ্ছে ইকুইটি, সততার সমতার বিষয়টি, এক্সেসের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, কোয়ালিটির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, এবং আমি এক্ষেত্রে বলবো যে একটা বড় ধরনের জাতীয় প্রয়োজনকে বিবেচনায় রেখে এই শিক্ষা কমিশনটা গঠন করা সম্ভব হয়েছিল, যাকে আমি সামারি করে যদি বলি, দেশের মানব সম্পদ উন্নয়নে একটি পূর্ণাঙ্গ সময় উপযুক্ত ফ্রেমওয়ার্ক এই কমিশন উপস্থাপন করতে পেরেছিল। এবং 2010-এর শিক্ষানীতিতে যে বিষয়টি প্রাধান্য পায় সেখানে আমরা দেখি, সেটা হচ্ছে মৌলিক শিক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষার শিক্ষার কথা আমরা ভেবেছি, কিন্তু এর পাশাপাশি নতুন শতাব্দীর বাস্তবতায় উন্নত জীবনযাত্রার জন্য যে শিক্ষা বা শিক্ষা ব্যবস্থাপনা দরকার সে বিষয়গুলোকেও বিবেচনায় করা হয়েছে, অর্থাৎ টোটালি হিউম্যান রিসোর্সকে মাথায় রেখে আগামী দিনে সেটা আমরা করতে সমর্থ হয়েছি। এবং একটা বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় এই শিক্ষানীতিতে যে সার্বজনীন প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী থেকে এটা অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা করি, এসডিজিতে এটা কিন্তু 12 ক্লাস পর্যন্ত করা হয়েছে, এক্ষেত্রে এখনো কিন্তু আমরা আন্তর্জাতিক মানের জায়গা থেকে পিছিয়ে আছি, এবং এই সাহসটা করা সম্ভব হয়েছে কারণ এর মধ্য দিয়ে ইতিমধ্যেই দেশের অর্থনীতি একটা মজবুত
শক্তির উপর ভিত্তির উপর দাঁড়িয়েছে, এবং এই অর্থনৈতিক গতিকে ত্বরান্বিত করার জন্য হিউম্যান রিসোর্সটা আমাদের কিন্তু অবধারিত জরুরি। হাত ধরাধরি করে কিন্তু উন্নয়নে আগায়, যদি হিউম্যান রিসোর্স সেখানে কন্ট্রিবিউট করতে না পারে, যে গ্রোথটি আমরা করে যাচ্ছি সেটাকে ধরে রাখা সম্ভব হবে না। এই শিক্ষা পরিকল্পনায় এই বিষয়টি আসা জাতীয় আকাঙ্ক্ষারই অংশ হিসেবে আসে। এবং এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য কথা, গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, শিক্ষাটা কিন্তু বিনিয়োগ, অর্থাৎ টুমরো ইনভেস্টমেন্ট। এবং এই ক্ষেত্রে পরিবার এবং রাষ্ট্র উভয়কেই কিন্তু শিক্ষায় বিনিয়োগ করতে হয়, যেটির একটি সমীকরণ আন্তর্জাতিকভাবে করা হয় যে ব্যক্তি খাতের অর্থাৎ পরিবারগুলো যখন 40% শিক্ষার ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারে এবং রাষ্ট্র 60% করতে পারে, সেখানে কিন্তু একটা সত্যিকার অর্থে মানসম্পন্ন শিক্ষা দেওয়ার পরিস্থিতি আমরা তৈরি করতে পারি। আরেকটি বড় ধরনের বৈশিষ্ট্য আমরা দেখি এই শিক্ষানীতিতে 2010 সালে, সেটা হচ্ছে ব্যক্তি খাতের গুরুত্ব কিন্তু তুলে ধরা হয়। কারণ ইতিমধ্যেই ব্যক্তি খাত তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয়ে লাইসেন্স করা হচ্ছে, এবং অন্যান্য ক্ষেত্রেও অন্যান্য খাত সাব খাত গুলোতেও কিন্তু প্রাইভেট সেক্টরকে দেওয়া হয়েছে প্রতিষ্ঠান গড়বার ক্ষেত্রে। অনানুষ্ঠানিক খাতকে আর অনানুষ্ঠানিক শিক্ষাকে আরো সুসংহত কাঠামোতে নিয়ে আসার তাড়না এসেছে নীতির মধ্যে, এই শিক্ষানীতির মধ্যে। এবং এক ধরনের আমাদের বোধোদয় হয়েছে যে মুখস্থ বিদ্যা থেকে আমাদের বেরোতে হবে, সো লার্নিং অ্যাসেসমেন্টটার ক্ষেত্রে মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে এক ধরনের যে বিদেশে যেভাবে অ্যাসেসমেন্ট করা হয় 4টি ভাগে, সেইভাবে কিন্তু অ্যাসেসমেন্ট রীতিটা করা হয়, যেটা আমরা আইএলটি টেস্টের ক্ষেত্রে দেখি ইউরোপে, কিংবা আমরা জিআরইর ক্ষেত্রে দেখি নর্থ আমেরিকাতে। সেই ধরনের এক ধরনের অ্যাসেসমেন্ট টুলস আমরা ডেভেলপ করার চেষ্টা করার কথা এই শিক্ষানীতিতে বলা হয়েছে। কিন্তু 3-4 দশকের অভিজ্ঞতায় এবং এটা করা সম্ভব হয়েছে কারণ এই শিক্ষার ব্যাপারে চাহিদা তৈরি হয়েছে এবং নানা আলোচনা হয়েছে, এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে এই শিক্ষা কমিশন আলাপ করেই কিন্তু এটি করবার চেষ্টা করেছে। হতাশার দিক হলো, 1 দশক হতে চলল যে এই প্রস্তাবিত যে শিক্ষানীতির বাস্তবায়নের ক্ষেত্রে আমরা তেমন কিছু দেখতে পেলাম না, বরং হতাশার চিত্র হিসেবে আমরা এটা দেখছি, যেটা শিক্ষানীতিতে ছিল না। কিন্তু আমলাতন্ত্র এক ধরনের সবসময় এনার্জাইজ থাকে, মানে পলিটিক্যাল লিডারদের সন্তুষ্ট করবার জন্য, এবং তারা অ্যাসেসমেন্ট রীতিটা যেটা চাইল্ড সেন্ট্রিক ছিল সেটিকে আবার পরীক্ষা পদ্ধতিতে নিয়ে যাওয়া হলো, সেটা হচ্ছে 5ম শ্রেণী এবং 8ম শ্রেণীতে পরীক্ষা প্রবর্তন করা হলো। এটা একটা পপুলিস্টিক ব্যাপার, যেটি হয়তো রাজনীতিবিদদের এখানে এনথাসাইজ করে যে তারা দেখাতে পারছেন, কিন্তু এটা আদতে শিক্ষার বিকাশের ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে যায়। কারণ জয়ফুল লার্নিং, যদি আমাদের শিক্ষানীতিতে জয়ফুল লার্নিং এর কথা বলা হয়েছিল বিশেষত মৌলিক শিক্ষার ক্ষেত্রে, সেখানে কিন্তু ওই আবার পুরনো রীতি ফেরত আসার সুযোগ পেল। আরেকটি হতাশার দিক হচ্ছে সেন্ট্রালাইজ করা। আপনি দেখেন আমরা অনেকগুলো ভালো কাজ এই সরকার করছে, যেমন ধরেন প্রত্যেক বাচ্চার হাতে বই দিয়ে দিচ্ছে, প্রত্যেক বাচ্চাকে বৃত্তির আওতায় আনা হয়েছে, গরিব ধনী বিশেষে যেন আমরা এক্সেসটা বাড়াতে পারি, স্কুল বৃত্তি প্রোগ্রাম, এগুলো খুব ভালো, যেটি আমরা MDG-তে ভালো অর্জন করেছি, SDG-তেও ভালো অর্জন করেছি। কিন্তু বিকেন্দ্রীকরণের জায়গায় কেন্দ্রীকরণটা বিশেষভাবে হচ্ছে, সো এই বিকেন্দ্রীকরণের বিষয়টি যদি আমরা না করি তবে আবারও কিন্তু সাফার করবে কোয়ালিটি, লিডারশিপ তৈরি হবে না, এবং ডাইভার্সিফিকেশনের যে বিষয়টি, ডাইভার্সিটিটাকে ধরা যাবে না, মনোলিথিক হয়ে যায় আমাদের এডুকেশন। এবং শিক্ষকদের ক্লাসরুমে সত্যিকার অর্থে এলাকার উপাদান ব্যবহার করে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার যে পরিকল্পনা আমরা করছিলাম সেটি করা কঠিন হবে। আশার কথা হচ্ছে যে এই বছর, সামনের বছর থেকেই নতুন কারিকুলামে আমাদের নতুন ব্যবস্থাপনায়
শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে এবং সেই কারিকুলাম তৈরি করা হয়েছে অলরেডি। তো এগুলো আমাদের দেখতে হবে, দেখার পরে হয়তো সেখানে আরেকবার ক্রিটিক্যাল এঙ্গেজমেন্টের সুযোগ হবে। সুতরাং এক ধাপ যে একদম আগায়নি তা না, উদ্যোগগুলো ছিল কিন্তু আকাঙ্ক্ষার জায়গায় হয়নি। আমি এক্ষেত্রে খুব কঠিন একটি কথা বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 62 সালের ছাত্র নেতা, যিনি শিক্ষার জন্য আন্দোলন করে শিক্ষামন্ত্রী হয়েছিলেন, নুরুল ইসলাম নাহিদ, কমিউনিস্ট পার্টি করতেন, পরবর্তীতে আওয়ামী লীগে গেছেন, উনার হাতে শিক্ষানীতিটা কিন্তু তৈরি হয়েছে, বাস্তবায়নের জন্য 10 বছর পেয়েছেন। কিন্তু আমি মনে করি সত্যিকার অর্থে সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা প্রশাসক, গবেষক, শিক্ষা সমিতি যারা করেন, শিক্ষক সমিতি এবং অ্যাসেসমেন্টের জন্য ইন্ডিভিজুয়াল যে বিশেষজ্ঞ টিম, কারিকুলাম যারা ডেভেলপ করেন, সামগ্রিকভাবে সবাইকে নিয়ে কিন্তু একটা গণজাগরণ করে এই শিক্ষানীতিকে বাস্তবায়ন করার একটা পলিটিক্যাল এজেন্ট ব্যান্ডেড উনি পেয়েছিলেন। এবং আরেকটি ব্যর্থতার কথা বলবো, এরকম একটা শিক্ষানীতি বাস্তবায়নের জন্য যে আর্থিক বিনিয়োগ দরকার গোটা সরকারকে, নাগরিকদের, সেখানে কিন্তু কনভিন্স করার ব্যাপার ছিল। সেই ক্ষেত্রে কিন্তু কোনো ফিনান্সিয়াল আমরা এক্সারসাইজ দেখি না। এই কারণে সত্যিকার অর্থে শিক্ষানীতি বাস্তবায়নের সীমাবদ্ধতা রয়ে গেছে। সাম্প্রতিক কালে গবেষক হিসেবে সরকারের সঙ্গে আমরা একটা কাজ করছি, সরকার এখন চিন্তা করছে সেক্টরাল এবং সাবসেক্টর ধরে ধরে পরিকল্পনা করা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে মিলিয়ে। সো এগুলো আশার দিক, এগুলো হয়তো সময় লাগবে, কিন্তু এগুলো হয়তো কিছু কিছু পরিবর্তন করতে পারে। কিন্তু এর ভেতরে প্রশাসনিক সহ কিছু বড় ধরনের সংস্কার ছাড়া এই জায়গায় বাস্তবায়নের ক্ষেত্রে সাফল্য দেখা কঠিন হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ শেখর, বেশ বিস্তৃত আকারেই আমরা পটভূমিটা দেখলাম। আমরা ধীরে ধীরে মানে সমস্যা গুলোকে আরেকটু যদি বিশেষায়িত করে ফেলতে পারি তাহলে হয়তো বা সমাধানের পথ খোঁজাটা সহজ হবে। একটা কথা আমরা গত বেশ কবছর ধরেই শুনে আসছি, বিভিন্ন মহল থেকে শুনে আসছি, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে সমান্তরালভাবে তিনটে ধারা প্রবাহমান। একটি হচ্ছে মূলধারার বাংলা মাধ্যম, আরেকটি হচ্ছে কয়েকটি প্রধান প্রধান নগর কেন্দ্রিক এবং বিত্তশালী শ্রেণী কেন্দ্রিক ইংরেজি মাধ্যম শিক্ষা ব্যবস্থা। তার মধ্যে আবার দুটো ভাগ, একটি মার্কিন পদ্ধতি আর একটি ব্রিটিশ পদ্ধতি। আর এর পাশাপাশি তো রয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, অনেক পুরনো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, সেটি এখনো বহাল তবিয়তে আছে। তারও মধ্যে আবার দুটি ভাগ, একটি কওমি মাদ্রাসা, একটি আলিয়া মাদ্রাসা। মানে এই এই তিন ধারা মিলে বেশ একটা লেজে গোবরে অবস্থা আমাদের। এবং সেটাকে যদি আমরা একমুখী শিক্ষা ব্যবস্থা না আনতে পারি তাহলে এ থেকে উত্তরণের পথ আর পাওয়া যাবে বলে তারা বিশ্বাস করেন না। অনেকেই লিখেছেন, বলেছেন, এরপরে এখনো জোর দিচ্ছেন, জাফর ইকবাল তার মধ্যে একজন, যে আমাদের শেষ কথা হচ্ছে আমাদের একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমার বিনীত জিজ্ঞাসা, যে আপনিও একজন সমাজবিজ্ঞানী হিসেবে আপনি ঠিক হয়তো বা শিক্ষাবিদের দৃষ্টিকোণ থেকে না দেখলে, সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মনে করেন যে তাই, এটাই আমাদের বড় সমস্যা এবং এর সমাধান আসলে একমুখী শিক্ষা ব্যবস্থায় প্রণয়ন করা? যদি তাই হয়ে থাকে সেটা কি করা সম্ভব বর্তমান বাস্তবতায়? যদি সম্ভব হয়ে থাকে সেটা কিভাবে, কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়ায়, কতদিনের মাধ্যমে করা যেতে পারে বলে আপনি মনে করেন? আপনার ব্যক্তিগত মূল্যায়নটাই আমরা শুনি প্রথমে। ধন্যবাদ আলম ভাই। আমরা যে হিস্ট্রিটা পেলাম আমাদের এডুকেশনকে কেন্দ্র করে এবং যে পলিটিক্যাল ইকোনমিটাও পেলাম শিক্ষাকে কেন্দ্র করে, সেখানে খুব স্পষ্ট যে আমরা 72 সালে সুনির্দিষ্ট করতে পেরেছিলাম একমুখী শিক্ষাকে লক্ষ্য করে, লক্ষ্য রেখেই কিন্তু আমরা আমাদের শিক্ষানীতি করেছিলাম। এবং যারা নীতির জায়গা থেকে কথা বলেন তাদের পক্ষে অবশ্যই বলা উচিত যে এটা ছাড়া পথ নেই, কিন্তু যারা এটা বাস্তবায়ন করেন, প্র্যাকটিক্যাল মডেলিটিস এর মধ্যে থাকেন, তাদের পক্ষে ব্ল্যাক এন্ড হোয়াইট বলার সুযোগ নেই, কিন্তু একটা গ্রে এরিয়া তাদের রাখতে হয়। আমি কিন্তু প্র্যাকটিক্যালিটির মধ্যে আছি অ্যাজ এ রিসার্চার, সুতরাং আমার পরিকল্পনারও অংশ নিচ্ছি আমি, সুতরাং আমাকে কিন্তু ব্ল্যাক হোয়াইট এবং গ্রে সহ কথাটি বলতে হবে। আমরা বৈশ্বিকভাবে আজকে আমাদের
হিউম্যান রিসোর্স বিল করার জায়গায় আছে, আপনি বুয়েট থেকে পাস করেছেন, গোটা বুয়েটের ছাত্ররা যেন সাপ্লাই চেইন হয়ে গেছে, আমরা শিক্ষিত করছি, তারা নর্থ আমেরিকাতে যে কাজ করছে, তাই নয় কি? এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডের একমাত্র প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, সেটাও পিছিয়ে গেছে, বুয়েট এখনো সেটা ধরে রাখতে পেরেছে। সুতরাং ইংরেজিটা আমাদের দরকার সেই গ্লোবাল স্ট্যান্ডার্ডে রিচ করতে হলে। সেকেন্ড হচ্ছে ধর্মীয় শিক্ষার উপস্থিতি ছিল আমাদের এখানে, মাদ্রাসা ঐতিহাসিকভাবে ছিল, সো এটাও একটি বাস্তবতা। আর মেইন স্ট্রিম একটা আছে, এই তিনটা আছে, এই তিনটার মধ্যে যেটি কমননেস দরকার সেটি হচ্ছে নাগরিক সৃষ্টির যে মূল উপাদানগুলো রাষ্ট্রকে যেন চ্যালেঞ্জ না করে, কোনো শিক্ষা ব্যবস্থা এমনভাবে যেন প্রশিক্ষিত না করে আমাদের ভবিষ্যৎ শিশুদের, সেটা দেখভাল করাটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কাজ, এবং শিক্ষানীতি সেই জায়গাটা এক ধরনের ব্রিজ করবার চেষ্টা করে যাচ্ছে। এই বাস্তবতায় 2010 সালের শিক্ষানীতি সেই জায়গাটা ব্রিজটি করেছে, কিন্তু তারাও কিন্তু উল্লেখ করেছে যে একমুখী শিক্ষাটা আমাদের করতে হবে। এক্ষেত্রে যদি আমরা মাদ্রাসা শিক্ষা দিয়েই বলি, এখানে পারসেপশন লেভেলে একটা সংকট আছে। আমরা যারা বামপন্থা রাজনৈতিক আশা লোক, তারা আমরা ডিমান্ড ক্রিয়েট করতে পারি কিন্তু ডেলিভার করতে পারি না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কমিউনিস্ট পার্টি করা লোক, কমিউনিস্ট পার্টির ট্রেন্ড করা শিক্ষামন্ত্রী 10 বছর দিয়ে যেতে পারেননি, এটা কিন্তু কমিউনিস্ট পার্টিরও দায়, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রশাসকদের দায়। সেখানে তো উনি কনভিন্স করতে পারেননি আমাদের এই মাদ্রাসার জায়গাগুলোতে। এখানে দুটো পদ্ধতি আছে মাদ্রাসা শিক্ষায়, একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা, যেটা ব্রিটিশ ভারতে কারিকুলাম অনুযায়ী চলছে, যেটা ইনস্টিটিউশনালাইজ, সেখান থেকে আবুল ফজলের মতন লোক এসছে, সেখান থেকে অনেক বিখ্যাত লোক এসছে, আমাদের আমাদেরই অগ্রজ তারেক মাসুদও কিন্তু মানে মাদ্রাসার শিক্ষা থেকে এসছে। সুতরাং শিক্ষা ব্যবস্থার ভেতরে যদি আপনি নাগরিক সৃষ্টির উপাদানগুলো দিয়ে দিতে পারেন, তাহলে একটা ট্রেড অফ হতে পারে এবং সেটা করতে হবে। পশ্চিমবঙ্গেও কিন্তু মাদ্রাসা আছে এবং তাদের সঙ্গে মূলধারার শিক্ষার যোগাযোগ আছে, আলিয়া মাদ্রাসার সঙ্গে মূলধারার শিক্ষায় আসার কিন্তু সুযোগটা রাখা হয়েছে। অর্থাৎ কেউ যদি আলিয়া মাদ্রাসায় 12 ক্লাস পর্যন্ত পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, এই অ্যালাইনমেন্টটা আছে, এবং তারা কিন্তু বিসিএস দিতে পারে। সো এখানে মূলধারার সঙ্গে এক ধরনের অ্যালাইনমেন্ট আছে, যেটি নাই সেটা হচ্ছে কৌমি মাদ্রাসার সঙ্গে। কৌমি মাদ্রাসার নিজস্ব বোর্ড দিয়ে চলে এবং তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বাইরে, সমাজ সেখানে তাদের পৃষ্ঠপোষকতা করে। সুতরাং পলিটিক্যাল ইসলাম যখন রাজনীতিতে চলছে, এই কৌমি মাদ্রাসাকে নিয়ে কিন্তু পোলারাইজেশনের সুযোগটা আছে। আমি প্রাইম মিনিস্টারের দূরদর্শিতাকে অনেক সমালোচনা হয়, কিন্তু তার দূরদর্শিতাকে আমি রেসপেক্ট করি। রিলিজিয়নকে আমাদের মানে আমাদের বিবেচনায় নিতে হবে, তাদেরকে দূরে সরিয়ে রাখলে তারা জঙ্গি হবে, তাদের সঙ্গে ওঠা বসা করতে হবে, ডায়ালগ করতে হবে। কৌমি মাদ্রাসাকেও মূলধারায় আনার কথা বলা হচ্ছে, সেখানে একটা বিশ্ববিদ্যালয় করা হয়েছে, গ্রাজুয়েশন ওইখান থেকে হবে, বিশ্ববিদ্যালয় মেইন স্ট্রিমে হবে, চেষ্টাটা চলছে নিচের অংশটাও ফর্মালাইজ করা, এবং মাদ্রাসার ভেতরেও আধুনিকায়ন করা হচ্ছে যেন তারা ধর্মীয় শিক্ষা এবং জীবনে আয় রোজগার করে চলার, যেন সামাজিকভাবে নির্ভরশীল তাদের না হতে হয়, সেই জিনিসটাও করতে হবে। এবং মিডল ইস্টের মার্কেটটাকেও, জব মার্কেটটা বিবেচনা করেও কিন্তু আমাদের মাদ্রাসা এবং আরবি শিক্ষার ব্যাপারটার একটা প্রয়োজন আছে। সো আমাদের একরৈখিকভাবে ভাবলে হবে না, এটার আধুনিকরণ হচ্ছে একটা ব্যাপার, এবং এখানে কমন গ্রাউন্ড তৈরি করা, যেন নাগরিক হিসেবে তারা রাষ্ট্রকে কখনো পলিটিক্যালি চ্যালেঞ্জ করার পৃষ্ঠপোষকতায় না যায়। দ্বিতীয় জায়গায় ইংরেজি শিক্ষা, যে মধ্যবিত্ত বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছে, যেই মধ্যবিত্ত 71 সালে অস্ত্র ধরে মুক্তিযুদ্ধ করেছে, সেই মুক্তিযোদ্ধার নাতি আনিসুর রহমানের নাতি কিংবা আনিসুজ্জামানের নাতি কিংবা আমার ছেলে মেয়ে, আমিও মুক্তিযোদ্ধার পক্ষে, আমাদের ছেলে মেয়ে আমরা কিন্তু ইংরেজি স্কুলে পাঠাচ্ছি, আমরা পিটেন করি। এখানে আমাদের এলিটদের এই পিটেন জায়গা থেকে বেরোতে হবে। মূলধারার স্কুল যদি মানসম্পন্ন না হয়, যাদের আর্থিক সামর্থ্য আছে তারা কিন্তু
প্রাইভেট স্কুলে পড়াবার চেষ্টা করবে এবং সেই পরিস্থিতি থেকেই কিন্তু প্রাইভেট স্কুল ইন্টারন্যাশনাল কারিকুলামে পড়ে তারা কিন্তু বাইরে যাচ্ছে এবং সেটাকে ঠেকাবার জন্যে নাইনটিজে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো হয়েছে, যেটা নর্থ সাউথ, আইউবি, পরে ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট, এখানে এখন কিন্তু ছেলে পেলে পড়ছে। সো এইটাও প্রাইভেট যে এডুকেশনটা সেটাও কিন্তু একটা বাস্তবতা। বামপন্থার জায়গা থেকে যদি আমরা বলি হ্যাঁ শিক্ষার বাণিজ্যিকরণ হয়েছে, কথাটা সত্য, কিন্তু এখানে আরেকটি জিনিস দেখা দরকার যে পাবলিক সেক্টরে আমরা যে ভর্তুকি দেই, যে মেধা বুদ্ধি দিয়ে আমরা পৃষ্ঠপোষকতা করি, তার সর্বোচ্চ ব্যবহার হচ্ছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটা গবেষণার বাইরের প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে পড়ে যাচ্ছে, সেটি কিন্তু খুব কষ্টের ব্যাপার, কারণ আমাদের জাতীয় প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বমানের বুদ্ধিভিত্তিক চর্চার মানুষ তৈরি হয়েছে, এই জায়গায় এগুলো বিগ কলেজে রূপান্তর হয়েছে। সো আমাদের উচ্চশিক্ষায় যে বিনিয়োগটি করছি সেটার সঙ্গে গ্রোথের এক ধরনের পরিকল্পিত সমন্বয় হচ্ছে না। এই জায়গাগুলো কিন্তু প্রশ্নতলা ডিসকোর্স লেভেলে নিয়ে আসা সেটি প্রয়োজন। আমি এই জায়গায় ডিসকোর্সের যথেষ্ট অভাব দেখি, অনেকটা পপুলিস্টিক কথা বলছে। যার ছেলে মেয়ে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে, যার ছেলে মেয়ে ইংরেজি স্কুলে পড়ে, সে মঞ্চে যে জাতির সাথে বাণিজ্যিকরণের কথা বলে, এই পিটেনশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সমস্ত আমলাতন্ত্রের ছেলে, আপনি ব্রিটিশ আমলে সুযোগ দিয়েছিল আমলাদের সমস্ত ছেলে পেলেরা, জেলা স্কুলগুলো তারা করেছিল, হাসপাতালগুলো করেছিল, শিক্ষা এবং স্বাস্থ্য হচ্ছে পাবলিক গুডস। সুতরাং আপনি যদি ভালো ব্যবস্থা না করতে পারেন মূলধারায়, তবে এই প্রাইভেট স্কুলের অস্তিত্ব হবে, কারণ সমাজে আর্থিকভাবে সেই সামর্থ্য তৈরি হচ্ছে এবং দেশের বাইরে যে শিক্ষা মানুষ নেওয়ার চেষ্টা করছে। এই বাস্তবতায় আমি যেটা বলবো সেটি হচ্ছে যে আমাদের একটা শিক্ষা কমিশনের কথা বলা হয়েছিল 2010 সালে, কিন্তু এই শিক্ষা কমিশনই এই আর্গুমেন্টগুলো, এই ডিসকোর্সগুলোকে আমাদের সমাজে নিয়ে আসতে পারত এবং শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে ক্রমান্বয়ে আলোচনা করে আমাদের মূলধারায় সংস্কারের ধাপে ধাপে কাজগুলো করতে পারত। এখানে রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসন এই জায়গাটা 10 বছরে এখনো সেই স্পেসটা তৈরি করতে প্রস্তুত নয়। আমি মনে করি এই মানসিকতার জায়গাটা একটা বড় বাধা। শিক্ষা এবং স্বাস্থ্য, শিক্ষা প্রশাসন এবং স্বাস্থ্য, এই দুটো প্রশাসন আলাদা প্রশাসন হওয়া উচিত, যারা প্যাডাগজি বোঝে শিক্ষার ক্ষেত্রে এবং যারা স্বাস্থ্য ব্যবস্থাপনা বোঝে, এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের এই দুটো জিনিস নিয়ে আপনার সম্পর্ক। আপনি প্যান্ডামিক সময় যদি দেখেন, ডাক্তাররা ফ্রন্টে দাঁড়িয়ে যেভাবে দিচ্ছে সেবা, কিন্তু প্রশাসনিকভাবে ডাক্তারদের কি কোণঠাসা করে রাখছে। আপনি প্রণোদনা দিচ্ছেন প্রাইম মিনিস্টার, কিন্তু সেই প্রণোদনার টাকা এখনো অনেকে, যারা 100 জনের বেশি মারা গেছে তাদের আমি ব্যক্তিগতভাবে জানি যে অনেকে কিন্তু পাচ্ছে না। তো প্রশাসন এই জায়গায় একটা অবস্থাকল, এই বাস্তবতাটা স্বাধীন দেশে শক্তিশালী হয়ে ঐক্যবদ্ধ হয়ে বলতে হবে। লাস্ট কথা বলি, বাংলাদেশের যিনি শিক্ষামন্ত্রী তিনি 10 কোটি পরিবারের শিক্ষামন্ত্রী, হি ইজ মোর পাওয়ারফুল গাই। সুতরাং অর্থমন্ত্রীর সঙ্গে বার্গেন করার ক্ষমতা থাকতে হবে তার, সমস্ত স্টেক হোল্ডারদের মনোভাব বোঝার ক্ষমতা থাকবে তার, এবং ইট ইজ মোর পলিটিক্যাল এজেন্ডা। হেলথ এন্ড এডুকেশন ইজ মোর পলিটিক্যাল এজেন্ডা। ওকে, ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাবো, কিন্তু তার আগে আমার নিজের একটি ছোট্ট সংযুক্তি রয়েছে। ইংরেজি শিক্ষা নিয়ে তো কারো কোনো আপত্তি থাকার কথা নয়, এটা আন্তর্জাতিক ভাষা, একেবারেই সর্বস্তরেই তার গ্রহণযোগ্যতা, ইংরেজি শিখতেই হবে। কিন্তু তার মানে তো এই নয় যে একেবারে শিক্ষার মাধ্যমটাকে ইংরেজি করে ফেলতে হবে। এই এই সূক্ষ্ম বিতর্কের জায়গাটায় কিন্তু আমাদের সচেতন হতে হবে। আমি শেষ করিনি। হ্যাঁ, আমার মনে হয় যে এটাও পরিষ্কার থাকতে হবে, ইংরেজি শেখার জন্য নানাবিধ পন্থা রয়েছে।
আরো নতুন নতুন পন্থা দরকার হলে আমরা বার করব। আমাদের এমনিতেই 12 বছর ইংরেজি শেখানো হয় ক্লাস 1 থেকে 12 পর্যন্ত, সেই শেখানোর পদ্ধতিটা যদি ঠিক হয়, সেখানে উপযুক্ত শিক্ষক যদি থাকে, সেটাকে যদি আরো সমকালীন আরো চর্চা মুখী করে তোলা হয়, তাহলে আমার তো মনে তার ভিতর দিয়েই সম্ভব। এর পরেও যদি কেউ শিখতে চায়, ছোট ছোট ইনস্টিটিউট, ছোট ছোট ক্লাব, ছোট ছোট প্রতিষ্ঠান হতেই পারে, কিন্তু এটার ভিতর দিয়ে একেবারে মাধ্যম পাল্টে ফেলা এবং কারিকুলাম চলে যাওয়া বিদেশমুখী কারিকুলাম, এটার কিন্তু আসলে আমার মনে হয় সঠিক কোনো যুক্তিকতা নেই বলেই আমি মনে করি। আর বলে এটা নিয়ে আমাদের মনে আর একটু ভালো করে ভাবার দরকার রয়েছে। আমি সুনির্দিষ্টভাবে বলি আপনার সঙ্গে একমত হয়ে, আমাদের সামাজিক সংকট হচ্ছে, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্ররা মেইন স্ট্রিমের কালচারের থেকে ডিপার্চার হচ্ছে, এবং আমাদের ইংরেজি স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু মেইন স্ট্রিম থেকে ডিপার্চার হচ্ছে। অর্থাৎ তারা একটা বায়বীয় জগতে বাস করছে, অর্থাৎ নাগরিক তৈরির মূল প্রকল্প যে শিক্ষা সেটি আমরা অর্জন করতে পারছি না, এখানে একমত। এর সঙ্গে আরেকটি বিষয়ে একমত আমরা হয়তো সবাই হব অথবা হব না, ভাষার ব্যাপারে একটা নীতি থাকা দরকার। মাধ্যম হবে ভাষা, মানে শিক্ষার মাধ্যম হবে ভাষা, বাংলা ভাষা, কিন্তু ইংরেজি ভাষা চর্চার সুযোগ আমাদের সমাজে থাকবে। এবং অন্যদিকেও যদি আমরা বলি, আজকে চায়নাতেও কিন্তু আলম ভাই একটু বাইরের দিকেও দৃষ্টি দিতে হবে। আমরা যদি জার্মানকে ধরি, জাপানকে ধরি, কোরিয়াকে ধরি, চায়নাকে ধরি, প্রত্যেকে কিন্তু মাতৃভাষায় শিক্ষিত, কিন্তু যে বইটা নোবেল পুরস্কার পেল ইকোনমিক্সে এই বছর, সেই বইটা 3 মাস লাগবে না, 2 মাসে চলে আসবে চায়নার কোন অর্থনীতির ছাত্রের হাতে। সেটা হংকং এ আসবে, চাইনিজ ল্যাঙ্গুয়েজে অনুবাদ হবে একেবারে মেশিনের মতন এবং মানসম্পন্ন, এবং সেটা কোটি কপি চলে যাবে প্রত্যেকের হাতে। আমাদের দেশে অনুবাদ সাহিত্যের বাংলা একাডেমির যে দায়িত্বটি ছিল উচ্চশিক্ষার ক্ষেত্রে, বঙ্গবন্ধু সেটি করে দিয়ে গেছিল, আমরা কি কোনো প্রতিষ্ঠান রক্ষা করতে পেরেছি? ম্যান্ডেট তো সব চেঞ্জ হয়ে যায় প্রতিষ্ঠানগুলোর, এবং আমলাতন্ত্রই সেই ম্যান্ডেট গুলো চেঞ্জ করে দেয়। এই আর্গুমেন্টটা কিন্তু আমাদের আনতে হবে। আমরা যারা ট্যাক্স পেয়ার, তাদেরকে, আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করি এবং আমাদের রাষ্ট্রকে সহায়তা করি, এই প্রশ্নগুলো কিন্তু নাগরিক অধিকারের অংশ। এখানে যে শর্টটি গড়ে উঠেছে সেটি হচ্ছে সোকল সিভিল সোসাইটি, যেটি এনজিও ভয়েস, যেটা কিন্তু পুরোটা শিক্ষার সঙ্গে জড়িত শিক্ষার্থী অভিভাবকের ভয়েস কিন্তু রিপ্রেজেন্ট করে না। মিসরিপ্রেজেন্টেশনও একটা কিন্তু সমস্যা। একই রকম বক্তব্য আমার রয়েছে, একই রকম বক্তব্য কৌমি মাদ্রাসাকেও। আমার মনে হয় ওখানে আমাদের এটা বোঝার একটা ভুল রয়েছে। মাদ্রাসায় বড় জোর দুটো কাজ করতে পারে। এক হতে পারে যে সমাজে কতগুলো ধর্মীয় জীবন জীবিকার প্রয়োজন আছে, ইমাম, মুয়াজ্জিন, পড়ানো, জানাজা পড়ানো, এগুলো পড়ানো, এটার জন্য তো হাজারে হাজারে লাখ লাখ মানুষের প্রয়োজন নেই। এটার জন্য ছোট ছোট কিছু প্রতিষ্ঠান, বিশেষায়িত প্রতিষ্ঠানই হতে পারে, এক। আর 2 নম্বর, ইসলামী শিক্ষা ব্যবস্থার জন্য সবাইকে, ইসলাম শিক্ষা ব্যবস্থা বা যে কোনো ধর্মীয় শিক্ষা ব্যবস্থার জন্যও তো আলাদা প্রতিষ্ঠান, স্কুলের মূলধারার মধ্যেই সেটা হতে পারে বা যার যার পরিবারের মধ্যে সেটা হতে পারে। আমাদের মনে হয় যে আমার চিন্তার জায়গাগুলোকেও নতুন করে প্রশ্ন করার, নতুন করে পুনর্মূল্যায়ন করার প্রয়োজন রয়েছে। তা নাহলে একই ধারায় চলতে থাকবে ব্যাপারগুলো। কিন্তু আমি ডেটা দিয়ে যদি কথা বলি এই 10 বছরে মাদ্রাসা শিক্ষায় বিনিয়োগ রাষ্ট্রের দিক থেকেও বেড়েছে, সমাজের দিক থেকেও বেড়েছে, কিন্তু আমরা সবাই বলছি এটা একটা বিপ্লবী শিক্ষানীতি। এর কারণটা, রুটটা সামাজিকভাবে দেখতে হবে, যে আমাদের যারা বিদেশে থাকেন, আমাদের দেশে যারা ভেতরে থাকেন এবং প্রচুর অর্থকড়ি অর্জন করেন, তাদের শেষ জীবনে একটি কাজ হয় একটি মাদ্রাসা তৈরি করা। আমাদের পলিসি থাকা দরকার যে একটা বিদ্যালয় আগে প্রাইমারি স্কুল করা হতো এবং এটা আবার চাপিয়ে দেওয়া হয় সরকারের পরে, একটা সময় পর্যন্ত চালিয়ে এটাকে কিন্তু ওই শিক্ষকরা ওইখানে নিয়োগ প্রাপ্তি হলেন, তারপরে রাস্তায় আসলেন যে এটাকে এমপিওভুক্ত করতে হবে। এই জিনিসটা চলছিল আগে প্রাইমারিতে, এখন চলছে সেকেন্ডারিতে, মাদ্রাসাতে এবং কলেজগুলোতে। এখানে পলিটিশিয়ান এবং আমাদের সকল যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত বাইরেও থাকেন, তারাও কিন্তু গ্রামে বিনিয়োগ করছেন এই কাজে। এই জায়গাটায় সুনির্দিষ্ট পলিসি হওয়া খুব জরুরি।
আচ্ছা, আমার আমার পরবর্তী জিজ্ঞাসা হবে আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে, কারণ এটা যে কেউ এক বাক্যে স্বীকার করবেন যে এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে একেবারে বুনিয়াদ, এবং এই জায়গায় যদি কোনো ফাঁকি থাকে, কোনো যদি দুর্বলতা থাকে, তার মাশুল বাকি গোটা জীবন ধরেই দিতে হবে একটি ব্যক্তিকে এবং গোটা জাতিকে। আপনার কি মনে হয় আমাদের যে বর্তমানে যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, সেটা কি যথেষ্ট মানসম্পন্ন, যথেষ্ট বাস্তবসম্মত বা যথেষ্ট ফলপ্রসূ একটি শিক্ষা ব্যবস্থা, নাকি সেখানে অনেক গলত, শৈথিল্য, ফাঁকফোকর রয়েছে? যদি থাকে আপনি একটু যদি সে চিহ্নিত করতে পারেন এবং সেগুলো কিভাবে উত্তরানো যেতে পারে, এবং আমাদের নতুন শিক্ষা ব্যবস্থায় শিক্ষা নীতিতে কিভাবে সেগুলোকে যোগ করা যেতে পারে, একজন সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে আমার মনে হয় আপনি প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আলাদাভাবে জোর দিয়ে একটু বিশদভাবে যদি এই জিনিসটা একটু ব্যাখ্যা করতে পারেন তার সমস্যা এবং উত্তরণের পথ হিসেবে। ধন্যবাদ আলম ভাই। আমি মনে করি যে শিক্ষার ভিত্তিটা হচ্ছে প্রাথমিক বা মৌলিক শিক্ষাটা। আমি দুটো জায়গায় খুব গর্ববোধ করি, শিক্ষা নিয়ে কাজ করার পেশেন্সটা হচ্ছে এই জায়গাতে, আমার মা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। দ্বিতীয়ত হচ্ছে আমি ভালো মন্দ যেটুকু এসেছি আমি কিন্তু ওই প্রাইমারি স্কুলেই পড়ে এসেছি। আমি আজকে অন রেকর্ড বলছি, আমাদের দেশে শিক্ষা নীতি নিয়ে যারা কাজ করেন, শিক্ষা গবেষণা নিয়ে কাজ করেন, তাদের বাচ্চারা আমরা আজকে আর প্রাইমারি স্কুলে পাঠাই না। আমাদের বাচ্চাদের যখন আমরা মূলধারার স্কুলে পাঠাতে পারবো, তখনই মান ফেরত আনার প্রশ্নটা আসবে। এখানেই কিন্তু সমতাটা হচ্ছে না, ইকুইটির জায়গাতে আমরা প্রথম আপোষ করছি আমাদের শিক্ষা ব্যবস্থায়। এবং যারা বড় কথা বলছেন তারা কিন্তু হেপোক্রেসির জায়গা থেকে কাজটি করছেন। দ্বিতীয়ত জায়গায় আসি যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমাদের তো 6 বছর থেকে প্রাইমারি স্কুল, কিন্তু আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, আমি এই জায়গাতেও কিছু কাজ করার সুযোগ হয়েছে। প্রথম বাচ্চাটি মায়ের গর্ভে আসার 1000 দিনটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা উন্নয়ন সমন্বয়ে একটা ছোট্ট প্রোগ্রাম ছিল, আপনাকে বলেছিলাম যে আমি 9টা পর্যন্ত সেখানে সিসিমপুর, সেটা উন্নয়ন সমন্বয়ে একটি গবেষণা করে দিল ডাইভার্সিটি এবং ডিসপেরিটি ইস্যুস ধরে। তো সেখানেও কিন্তু এই বিষয়টা আমরা দেখলাম, সেটা হচ্ছে যে আমাদের একটা বিরাট অংশের বাচ্চারা অপুষ্টিতে জন্মায়, এবং সত্যিকার অর্থে নিউট্রিশনটাও পায় না প্রথম 100 দিন, এবং সেই জায়গায় যথেষ্ট সচেতনতা নেই। কিন্তু আমাদের শিক্ষানীতিতে এখন প্রি স্কুলের ব্যাপারটা বলা হয়েছে, তো এই সুযোগগুলো ক্রমশই কিন্তু সাধারণ মানুষের কাছে যাচ্ছে, বিনিয়োগগুলো হচ্ছে, এবং এটা সংখ্যা বৃদ্ধি ঘটছে। মানের জায়গাটা হয়তো এখন আমরা অ্যাড্রেস করতে পারিনি, কিন্তু সংখ্যা বৃদ্ধিটা কিন্তু ক্রমান্বয়ে মান উন্নয়নের জায়গায় যাবে, এই ধারাটা কিন্তু তৈরি করছে, সেটা বলাই বাহুল্য। আমি যদি কিছু পরিসংখ্যান দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় 1,80,00,000 বাচ্চা পড়াশোনা করে, যেটি হয়তো অনেক দেশের নাগরিকদের সমান নয়, এমন এর চেয়ে অনেক ছোট ছোট দেশ আছে। এরকম একটা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা কিন্তু খুব কঠিন কাজ, এবং যেখানে সরাসরি শিক্ষা মানে সরাসরি সরকারি প্রাথমিক বিদ্যালয় তার হচ্ছে 53 ভাগ, এবং সরকারি সহায়তায় চলছে বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেগুলো এমপিওভুক্ত নতুন রেজিস্টার নতুন করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো। সার্বজনীন প্রাথমিক শিক্ষা আমরা অলরেডি করেছি, এটা সরকারের দায়িত্ব হিসেবে সরকার নিয়েছে, সেখানে এনরোলমেন্ট প্রায় আপনার 98% আমরা ঘটাতে পেরেছি, কিন্তু একটা পর্যায়ে ড্রপ আউটটাও কিন্তু প্রচন্ড ছিল, যেটা সাইকেল ড্রপ আউট বলি আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে, যেটা আগে ছিল 43%, সেখান থেকে কমিয়ে 19% আনা গেছে, অর্থাৎ শিক্ষার্থীদের স্কুলে রাখা গেছে। এবার আসেন শিক্ষক এবং কারিকুলাম বিষয়, আমাদের যে কারিকুলামটা সে কারিকুলামটাও কিন্তু বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হচ্ছে, সেই জন্য শিক্ষকও তৈরি করা হচ্ছে, কিন্তু যেই জায়গাটা বড় ধরনের সমস্যা সেটি হচ্ছে যে যেই সাইজ অফ ক্লাস সেখানেও আগের তুলনায় কিছু ইম্প্রুভমেন্ট ঘটেছে। যেমন ধরেন আগে যেখানে ছিল 47 জন একটা ক্লাসরুম সাইজ, এখন সেটা 37-এ নামিয়ে এসেছে,
এটা আদর্শ সাইজটা হচ্ছে 25টি বাচ্চা, একজন শিক্ষক শিক্ষকের জন্য 25টা বাচ্চা। এখন আমরা 30-এর মধ্যে স্থির করেছি, এটা আমরা 30-এর মধ্যে নামিয়ে আনবো, 37 থেকে আরো 7 কমিয়ে 30-এর মধ্যে আনবো। আরেকটি হচ্ছে আমাদের একটা অ্যাসেসমেন্ট ব্যবস্থা আছে, যেখানে বাংলা ইংরেজি অঙ্ক 2 বছর পর পর একটা থার্ড পার্টি ইভ্যালুয়েশন করা হয়, সেখানে মান কিন্তু খুব ভালো নয়, এবং মানের প্রশ্নে শিক্ষক প্রশ্নটা খুব জড়িত। অর্থাৎ ইনপুট আউটপুট যদি আপনি দেখেন, বিশ্ববিদ্যালয় কলেজগুলো যেই শিক্ষা শিক্ষক তৈরি করছে, তারাই তো পরবর্তী ভবিষ্যৎ শিক্ষক হচ্ছে। সুতরাং আমাদের ক্রনিক্যালি যে জায়গাটা চ্যালেঞ্জের মুখে আমরা পড়ছি, ইংরেজি, আপনি যেটা বললেন 12 বছর ইংরেজি শিখিয়ে আমরা কোনো ইংরেজি শিখি না, সুতরাং এই জায়গায় একটা মানে সত্যিকার অর্থে ভিন্ন টেকনোলজি ব্যবহার করে, ভাষা স্কিল টেকনোলজি নির্ভর করে খুব দ্রুততার সঙ্গে করার কৌশলের দিকে যেতে হবে। ল্যাব, আমি মনে করি ল্যাঙ্গুয়েজ ল্যাবের দিকে যেতে হবে, এবং আমাদের পড়াশোনা প্যাডাগজির একটা মূল সংকটের জায়গা হচ্ছে আমরা বলি পড়াশোনা, পড়াশোনার 4টা স্কিল, পড়া শোনা বলা লেখা, আমরা 2টো স্কিল কিন্তু আমাদের জায়গায় রাখি না। কমিউনিকেশন কিন্তু 2টো জিনিস, একটা হচ্ছে বলা এবং লেখা, এই 2টো স্কিলই কিন্তু আমাদের একেবারে প্রাথমিক শিক্ষায় অনুপস্থিত। এবং র্যাশনালিটি, মৌলিকভাবে চিন্তা করতে শেখা, তার তার কগনিশন লেভেলটাকে মানে জাগ্রত করা, তার নিজের বিশ্লেষণ করার, যুক্তিপ্রবণ করার, এই জায়গাতে কিন্তু শিক্ষকদের যথাযথভাবে আমরা ক্লাসরুমে তৈরি করে পাঠাতে পারছি না, এবং এই সীমাবদ্ধতা নিয়েই আমাদের গোটা শিক্ষা ব্যবস্থা আগাচ্ছে। কিন্তু আমাদের সংখ্যায় যেহেতু বেশি, সেহেতু প্রচুর মেধাবী ছেলে নিজস্ব উদ্যোগে পারিবারিক উদ্যোগে উচ্চশিক্ষা পর্যন্ত আসছে, এবং এখানে আমি একটি কথা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েট কিংবা মেডিকেল কলেজগুলো সবচেয়ে বাছা ছেলে পেলেগুলো পায়। ঢাকা বিশ্ববিদ্যালয় যে মেধা গ্রহণ করে, তাদের আউটপুটের সময় তাদের শিক্ষক এবং পুরো বিশ্ববিদ্যালয় কি চিন্তা করে, জাতির জন্য তারা কি আউটপুট দিচ্ছে, এই প্রশ্নের খাড়াখাড়ি উত্তর কিন্তু এখন করবার সময় এসেছে। আচ্ছা, আমরা উচ্চশিক্ষা বিষয়ে একটু পরেই যাব, প্রাথমিক শিক্ষাতে আমরা আর একটু সময় ব্যয় করি। বিশেষ করে আমার নিজের একটি পর্যবেক্ষণ রয়েছে, সেটি আপনার কথা সূত্র ধরেই বলি। আমিও ব্যক্তিগতভাবে মনে করি প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় গলতটা হচ্ছে শিক্ষকে, সবচেয়ে বড় গলত। এবং এই ক্ষেত্রে আমাদের একটা আসলে মনে হয় একেবারেই একটা সামগ্রিক পরিকল্পনা থাকা দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষক নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক নিয়োগের সময় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অন্তত 2-3টি বিষয়ে একেবারে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, আপোষ করার কোনো সুযোগ নেই। এটা হয়তো অনেকটা রাজনৈতিক শোনাবে, কিন্তু এইটাই আমাদের মূল চালিকা শক্তি, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। যে কোনো শিক্ষক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যারা বাচ্চাকে শেখাবে, তাদেরকে বাংলা ভাষা, সংস্কৃতি, জাতীয়তাবাদ তথা মুক্তিযুদ্ধের চেতনা, একদম সত্যিকার অর্থে যেটা মুক্তিযুদ্ধের চেতনা বলছি, সেটা বিশ্বাসী মানুষ হতে হবে এখানে। এটা একেবারে নিয়োগের ক্ষেত্রেই সেটাকে যাচাই করে নিয়োগ দিতে হবে, বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী, বাংলা ভাষা সংস্কৃতি এবং বাংলার ইতিহাসের প্রতি তার শ্রদ্ধাবোধ আনুগত্যবোধ থাকতে হবে। এক দ্বিতীয়ত হচ্ছে, শুধু শিক্ষক নিলে চলবে না, সে কিভাবে শিক্ষা দান করবে তার একটা প্রশিক্ষণ, একেবারে নিয়মিত ধারাবাহিক প্রশিক্ষণ থাকতে হবে শিক্ষকদের। আমাদের এখানে আছে কিছু কিছু ইনস্টিটিউট, আমি জানি না তারা কি কদ্দূর শেখায়, সে প্রশিক্ষণের ব্যাপারটার উপর যথেষ্ট জোর দিতে হবে। এবং তৃতীয়ত, শুধু তাই নয়, তারা বিদ্যালয়ে এসে শ্রেণীকক্ষে সে কিভাবে শিক্ষা দান করছে তার একটা নজরদারি, তার একটা মনিটরিং, তার আগে একসময় স্কুল ইন্সপেক্টর ছিল, তারা প্রায়শই যেত, গিয়ে দেখতো তারা কিভাবে কি করছে না করছে, সেই মনিটরিংটাও জোরদার করতে হবে। কারণ আমাদের স্কুলে এই ছোটবেলায় বাচ্চাদের কোমলমতি শিশুদের মনে যদি আমরা কোনো প্রতিক্রিয়াশীল, কোনো রক্ষণশীল, কোনো মধ্যযুগীয় ধ্যান ধারণা ঢুকিয়ে দিই, একবার সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দিই, নারী বিদ্বেষী বক্তব্য যদি দেই, দেশ বিদ্বেষী কথা যদি বলি এখানে, সে বাচ্চাটির মনোজগতে কিন্তু একটা বিষাক্ত
ছাপ পড়েই যাবে এবং এটা বোধ ঘটছে এবং সচেতন ভাবে একটি প্রতিক্রিয়াশীল শক্তি কিন্তু শিক্ষক নিয়োগের ভিতর দিয়েও কিন্তু এই কাজটা করছে, কিন্তু আমরা কিন্তু সেটা করতে পারছি না। অন্তত সরকার চিকিৎসা শিক্ষা ব্যবস্থা আমি মনে করি এদিকে ভীষণ জোর দেওয়া হচ্ছে। আমি আপনি বলেছেন যে অনেক ছাত্র বেশি আমাদের, তারপরেও ছোট আকারে হলেও নীতিগত ভাবে এটা মানতে হবে। এবং আমি শুনেছি যে বাইরের ইউনেস্কো বা কতগুলো জাতিসংঘ প্রতিষ্ঠান প্রচুর বিনিয়োগ করতে চাইছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়, সেই বিনিয়োগগুলো যদি সঠিকভাবে করা হয়, একটু বাজেট যদি বাড়ানো হয়, আমার মনে হয় কাজটা কঠিন হলেও একেবারে অসম্ভব নয়। আমি প্রথমত বলি অর্থ সমস্যা নয়, বাংলাদেশ সরকার প্রচুর অর্থ ব্যয় করছে শিক্ষার পেছনে, কিন্তু সেই অর্থ গুণগতভাবে ব্যবহৃত হচ্ছে কিনা, পিলফারেজ হচ্ছে বেশি। আমি শিক্ষকের ব্যাপারে বলি, শিক্ষক ট্রেনিং এর ব্যাপারে একটা বড় সংকট যে আমাদের এই যে ডিজিটাইজেশন সহ নানা ধরনের যে সম্ভাবনাগুলো হয়েছে এর সঙ্গে একে কাজে লাগিয়ে মানে শিক্ষা প্রশিক্ষণ এবং ক্লাসরুম কালচারটাকে পরিবর্তন করার উদ্যোগটা অভাব আছে। দ্বিতীয়টা হচ্ছে মেরিটোক্রেসির উপর নির্ভর করে শিক্ষক নিয়োগের ব্যাপার। আমি একটা ছোট্ট পরিবর্তন বলি, গত 25 বছর তো শিক্ষা খাতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, কেয়ারটেকার গভর্নমেন্টের সময় রাশেদা কে চৌধুরী যখন ছিলেন উনি আমাদেরই সঙ্গে আমরা ওনার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, সেই নলেজ গুলো আমাদের ছিল। রিক্রুটমেন্টের ক্ষেত্রে 70% ছিল লিখা, 10 ভাইবা করা হয় 10 10, আর 90% হচ্ছে তার অন্য কম্পিটেন্সি, অর্থাৎ এখানে ম্যানিপুলেশনের সুযোগটা ছোট করে ফেলা হয়। কিন্তু আমরা গণতান্ত্রিক সরকারের সময় এসে আমি নাহিদ ভাইকে ওই কথাটি বলেছি যে আপনারা এই কাজটি করবেন না, যেটা অর্জন করেছি শিক্ষকদের চাপে হবে না। এটা যেটি হয়েছে সেটা হচ্ছে প্রশাসন এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে, অর্থাৎ শিক্ষক নিয়োগে দুর্নীতির সুযোগের জন্য এটাকে তিরিশ করা হয়েছে। সো ইট ইজ এ পলিটিক্যাল ডিসিশন অ্যান্ড পলিটিক্যাল ইকোনমি ইজ ভেরি মাচ দেয়ার। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই প্যান্ডামিক সময় টেলিভিশনকে কাজে লাগিয়ে ক্লাস করা হচ্ছে, শিক্ষা প্রশাসনকে কাজে শিক্ষক প্রশিক্ষণের জন্যে ওপেন বিশ্ববিদ্যালয়, যেটি বিশ্বের অনেক স্ট্যান্ডার্ড ওপেন ইউনিভার্সিটির মতন, সেটাকে কাজে লাগানো হয়নি আমাদের দেশে ঐতিহাসিকভাবে। অর্থাৎ টেলিভিশনকে শিক্ষক তৈরির ক্ষেত্রে আমরা যদি কাজে লাগাতে পারতাম, একটা শিক্ষা এতগুলো টেলিভিশন কিন্তু শিক্ষাকে কেন্দ্র করে, স্বাস্থ্যকে কেন্দ্র করে কিন্তু একটা টেলিভিশন গড়ে উঠতে পারে, যারা কন্টিনিউয়াসলি শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা, শিক্ষক উন্নয়ন, ক্লাসরুম উন্নয়ন, বেস্ট প্র্যাকটিস, কন্টেন্ট ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে এঙ্গেজ হতে পারে। আরেকটি কথা বলবো মনিটরিং ইভ্যালুয়েশনের জন্য, এই যে শিক্ষক এবং এই শিক্ষা প্রশাসনদের সত্যিকার অর্থে ক্যারিয়ার পাথ বলে কিছু নেই, যিনি অ্যাসিস্ট্যান্ট শিক্ষক হিসাবে ঢুকেছেন ওইখানেই তার শেষ, ম্যাক্সিমাম হয়তো প্রধান শিক্ষক হতে পারে, আর যিনি অ্যাসিস্ট্যান্ট উপজেলা শিক্ষা অফিসার হিসেবে ঢুকেছেন সেটা হচ্ছে উনি শিক্ষা অফিসার হিসেবে হয়তো রিটায়ার করতে পারে। তাহলে এই যে মেধা বুদ্ধিগুলো তারা সারা জীবন দিল, তারাই তো সবচেয়ে পারে এই পরিবেশটা উন্নত করতে, কিন্তু তার উপরে এসে বসিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের লোকদের, যারা স্বাস্থ্য করে, শিক্ষাও করে, বাণিজ্যও করে, অর্থনীতিও করে, সংস্কৃতিও করে, ধর্মও করে। সুতরাং স্পেসিফিক আপনার ক্যারিয়ার পাথ এবং ক্যাডার থাকা দরকার শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে। প্রশাসনের ভেতরে এই কম্পিটিটিভনেসটা অহেতুক বজিয়ে রেখে কিন্তু আমরা এর সুফলটা পাবো না। এই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে, না হলে এই বিনিয়োগটা, অর্থনৈতিক এই বিনিয়োগ যেটি করছি তার সম্পূর্ণ সুফলটা জাতি হিসাবে আমরা গ্রহণ করতে ব্যর্থ হব। আমি শেষ করবো একটি কথা বলে, বাংলাদেশ যে গতিতে আগাচ্ছে আমরা পিছিয়ে পড়বো একটি জায়গায়, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতে। মেরিটোক্রেসির উপর যদি একটি দেশকে না দাঁড় করানো যায়, একটি পর্যায়ের পরে কিন্তু তাকে আর সামনের দিকে ঠেলে নেওয়া কঠিন হয়। বাংলাদেশ সেই জায়গাটায় ঢুকেছে, আমরা এভারেজ দিয়ে চালাচ্ছি, আমাদের মেরিটোক্রেসিতে যেতে হবে, মেরিটোক্রেসির ক্ষেত্রে আপোষ করা যাবে না। মেরিটোক্রেসির মধ্যে থেকেই আপনি আপনি আপনার পলিটিক্স করেন, কিন্তু মানে ভালো আমগুলোর মধ্যে থেকেই ভালো আমটি বাছাই করেন, কিন্তু পচা আমটি বাছাই করলে তো ভালো আমগুলো পচা হয়ে যাবে।
না, ঠিকই বলেছেন। এবং একটি কথা বলা হয়ে থাকে যে প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষায় ভালো ছাত্ররা আসে না, কারণ সেখানে উপযুক্ত সম্মানই নেই, কিন্তু সেই জায়গাটাও পাল্টেছে এখন। এখন ভালো যথেষ্ট ভালো বেতন দেওয়া হচ্ছে, আমি মনে করি আরো ভালো দেওয়া উচিত, নীতিটা এরকম হওয়া উচিত। বিদেশে আছে একজন পিএইচডি হোল্ডার, তিনি মনে করেন শিশুদের সঙ্গে তার প্যাডাগজি প্র্যাকটিস করে উনি তার দার্শনিক শিক্ষা ব্রতি পালন করেন। বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য যে বেতন পান তাকে কিন্তু প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য সেই বেতন দেওয়ার রীতি আছে, পৃথিবীতে আছে, নানা দেশে, আমাদের পাশের দেশে কলকাতাতে আমি দেখি, কলকাতাতে মাধ্যমিক শিক্ষা। আমাদের মনস্তাত্ত্বিক শিক্ষকদের, যেটা বঙ্গবন্ধুর কথা দিয়েই আমি বলছি, আমি নতুন কথা বলছি না, শিক্ষকদের অর্থনৈতিক ভাবে এবং সামাজিক ভাবে আইকন করতে হবে। হি ইজ দ্য হিরো, শি ইজ দ্য হিরো, শিক্ষক হচ্ছে সবচেয়ে বড় হিরো তার শিক্ষার্থীর জীবনে। তাকে ব্যাটারি করে রাখলে সমাজ আগাবে না, রাষ্ট্র আগাবে না। আমরা আস্তে আস্তে কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে, আমরা আরেকটা প্রশ্নে যাই। আমরা কিছু পরোক্ষভাবে আলাপ করেছি উচ্চশিক্ষা নিয়ে, উচ্চশিক্ষাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এখন সামনের দিনগুলো হচ্ছে বুদ্ধির যুগ, মেধার যুগ, দক্ষতার যুগ, এবং সেগুলোই হবে প্রধান পুঁজি এবং প্রধান বিনিয়োগ। ফলে সেই ক্ষেত্রে আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থার নীতি, উচ্চশিক্ষার ব্যবস্থাপনা এই কেমন, কিভাবে চলছে বিশ্ববিদ্যালয়গুলো, ওগুলো কি আসলেই বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য জ্ঞান সৃষ্টি করা, একটা মানে মেধাবী প্রজন্ম তৈরি করা যারা নেতৃত্ব দেবে গবেষণায় এবং উদ্ভাবনে, সেই কাজগুলি করতে পারছে? আমাদের সেই উচ্চশিক্ষা ব্যবস্থাগুলো না পেরে থাকলে কোথায় সমস্যা এবং কি করা দরকার? আমি কেজো মানুষ, আমি জ্ঞানী মানুষ নই, সুতরাং বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে খুব কঠিন কথা বলা আমার জন্য কঠিন, বা জ্ঞানের কথা বলা কঠিন। কিন্তু বাস্তব চোখে যা দেখছি সেটা বলতে পারি, আমি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেড়ে উঠেছি আমি সেখানেরই তো প্রোডাক্ট। কিন্তু পেছনের দিকে যখন তাকাই, আমি গ্রাজুয়েট হয়ে বেরিয়েছি 25 বছর হলো, সত্যিকার অর্থে যে ডিপার্টমেন্ট থেকে পড়ে এসেছি সেই ডিপার্টমেন্টটি হিউম্যান রিসোর্সের দিক থেকে দুর্বল হয়ে যাচ্ছে। অর্থাৎ বাইরে থেকে, নর্থ আমেরিকা বা ইউরোপ থেকে পিএইচডি করা শিক্ষকের সংখ্যা প্রায় নেই বললেই চলে, দু একজন ছাড়া। একই বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট করেছেন, আন্ডারগ্র্যাড করেছেন, পিএইচডি করেছেন, তারাই শিক্ষকতা করছেন। এই লক্ষণটা কিন্তু ভালো না। কারণ হচ্ছে, তার মানে কি, তার মানে হচ্ছে তার দেখার চোখ সীমিত হয়ে যাচ্ছে, দেওয়ার ইচ্ছাটাও ছোট হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে, গবেষণা কেন্দ্রিক না হলে আমরা কি টিচিং ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে? ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় বিকেমে টিচিং ইউনিভার্সিটি, বিগ কলেজ হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় হওয়া উচিত ছিল গবেষণা এবং সলিউশন সেন্ট্রিক। আপনি দেখুন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি দুটো ইনস্টিটিউট আপনি দেখেন, একটা হচ্ছে সমুদ্র গবেষণা, মাইক্রো মানে সমুদ্র গবেষণা একটা বিভাগ আছে, আর একটা ফরেস্ট আছে। এই দুইটা বিভাগ থেকে যে ছাত্ররা বাইরে বেরোয় তারা কিন্তু দেশের বাইরে সেটেল হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে তার গবেষণা কেন্দ্র তাকে গবেষণার কাজে লাগিয়ে রাষ্ট্র তাকে কিন্তু ব্যবহার করতে পরিকল্পনা করছে না। আমাদের যে ব্লু ইকোনমি, এই ব্লু ইকোনমির জন্য তো হিউম্যান রিসোর্স দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্লু ইকোনমির জন্য আবার বিশ্ববিদ্যালয় করা হয়েছে, কিন্তু আমরা যদি তাদের কাজের সূত্র ক্ষেত্রের সঙ্গে একত্র করে না দিয়ে শুধু ক্লাসরুমে ধরে রাখি, ক্লাসরুম শিক্ষক বানাই, তবে তো দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে না, কারণ এর পেছনে তো ইনভেস্ট আছে। আমি আরেকটি কথা বলি, এনথ্রোপলজি ডিপার্টমেন্ট, আমাদের দেশে এথনিক গ্রুপগুলোকে নিয়ে সত্যিকার অর্থে কাজ করার অসম্ভব সম্ভাবনার জায়গা পৃথিবীতে। আমরা কিন্তু মানে গ্লোবাল স্ট্যান্ডার্ড কাজ করার সুযোগ তৈরি করতে পারি, যেই কাজগুলো কিন্তু বাইরের লোকরা এসে করছে, আমাদের ভেতরে থেকেও আমরা করতে পারছি না। অর্থাৎ সেই জায়গায় তাগিদা কম, গবেষণার জন্য পয়সা নেই, পৃষ্ঠপোষকতা নেই, এবং এই ডেভেলপমেন্টের ডিসপুট ম্যানেজমেন্টের জন্যও তো এই জ্ঞানটা দরকার। তারপরে ধরুন পভার্টির, আমাদের দেশ পভার্টি থেকে অনেক ভালো করছি এবং আরো পভার্টি থেকে বেরোনো দরকার। যেই সমস্ত রংপুরে আপনার পভার্টি এক সময় ছিল, সেখানে পভার্টি আস্তে আস্তে কমছে, রাজশাহী অঞ্চলে, এই সমস্ত অঞ্চলগুলোতে
গ্লোবাল স্ট্যান্ডার্ড তো এই সমস্ত সেন্টারগুলো সোশ্যালজি ইকোনমিক্স ডিপার্টমেন্ট করতে পারে। ইন্টারন্যাশনাল রিলেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল রিলেশন অসম্ভব একটা ভালো মানসম্পন্ন বিভাগ এখনো পর্যন্ত। আমাদের দেশের ইন্টারন্যাশনাল রিলেশনসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সত্যিকার অর্থে সংযোগ রেখে মানে প্রায়োগিকভাবে রাষ্ট্রকে আরো ভালোবেসে মানে আরো ভালোভাবে যদি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির পরিকল্পনায় সহায়তা করা যায় সেটা তো আমাদের দেশের জন্য মঙ্গল। আমাদের দেশে ধরেন বিজনেস আইবি যেমন বিজনেস স্টাডিজ গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় গ্লোবাল স্ট্যান্ডার্ড, বুয়েট গ্লোবাল স্ট্যান্ডার্ড, বুয়েট এই ক্ষেত্রে অনেক ফাংশনাল আমি বলবো। আমাদের বড় বড় পরিকল্পনা সঙ্গে কিন্তু বুয়েট সেখানে কনসালটেন্সি দেয় এবং ইনস্টিটিউশন বিল্ডিং এবং হিউম্যান রিসোর্স দিয়ে সহায়তা করে। সো বুয়েটের এই মডেলটা আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয় অন্তত 6-7টা সেন্টার হতে পারে, যেগুলো আমাদের মানে আমাদের বর্তমান চাহিদার সঙ্গে জ্ঞান উৎপাদন এবং প্রায়োগিক প্রয়োগ করে দেশের অর্থনীতি নির্মাণে পরোক্ষ নয় প্রত্যক্ষ সাহায্য নিতে পারে এবং বিদ্যায়তনিক নেতৃত্ব দিতে পারে। এবং এই ঐতিহ্য তো আমাদের আছে, আমাদের যে 5 জন অর্থনীতিবিদ বেরিয়েছেন সেটা তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমার আহ্বান থাকবে দেশের এই অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সরকারও যেন বিদেশি সহায়তায় আর আমাদের গবেষণা না করতে হয়, যেখানে আমরা প্রায় 5 লক্ষ কোটি টাকার বাজেট করছি সেখানে আমাদের 5,000 কোটি টাকা R&D জন্য কিন্তু বিনিয়োগ করতে হবে যদি ভবিষ্যতে আগাতে হয়। একই কথা থাকবে আপনার প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে। আমি এমন অনেক প্রতিষ্ঠানকে জানি যাদের 5-10,000 কোটি টাকা হচ্ছে টার্নওভার বছরে, তারা কিন্তু যদি R&D তে বিনিয়োগ করেন তাদের ব্যবসা প্রসার এবং দেশের উন্নয়নে কিন্তু সাহায্য হবে। টাটা গিয়েছে, ভারতে গিয়েছে, আমাদের দেশেও এই ধরনের প্রাইভেট সেক্টরকে সামনে আসতে হবে, তার লক্ষণ আমরা দেখছি। আমরা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রাইভেটাইজেশনকে অনেক সময় একতরফিক মানে একচোখা দৃষ্টিতে দেখি। পৃথিবীর অনেক কেন প্রথম বিশ্ববিদ্যালয় 2-3টা বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ সবগুলোই কিন্তু প্রাইভেট সেক্টর, সেখানে তারা ব্যবসার জন্য বিনিয়োগ করছে না, তারা সামাজিক এবং রাষ্ট্রীয় এবং নাগরিকদের বিকশিত করার জন্য সভ্যতা বিকাশের জন্য সেই ইনভেস্টমেন্টটা করছে। অনেকগুলো বিভিন্ন ফাউন্ডেশন গুলো গড়ে ওঠার কালচার আমাদের করতে হবে এবং সেখানে আমি আশার কথা দেখি এবং কিছু কিছু যে হচ্ছে না তা নয়। সেটাই, বেশ কিছু প্রশ্ন এসছে, আমরা সেগুলোতে যাব। তবে তার আগে একবার শেষ জিজ্ঞাসা আমার, আমরা শুরুতে বলেছিলাম যে শিক্ষার সঙ্গে সংস্কৃতিটাকেও আমরা যুক্ত করে কিছু কথা বলতে চাই, শুনতে চাই। শিক্ষার সঙ্গে যদি সংস্কৃতির মেলবন্ধন না ঘটে ঠিকঠাক মতো, তাহলে কিন্তু সেটা একেবারে কেজো রুক্ষ একটা শিক্ষাই হয়ে যাবে। মানবিক উৎকর্ষ, মানসিক উৎকর্ষের বিকাশে কিন্তু সেটা করে কাজ করবে না। আমাদের শিক্ষা ব্যবস্থায় সংস্কৃতির স্থানটা কতটুকু, বিশেষ করে প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে, এবং সেক্ষেত্রে কি কোনো আদৌ কোনো চিন্তাভাবনা কোনো বিনিয়োগ কি আছে, চারুকলা কারুকলা সবকিছু মিলিয়ে একটা ছাত্রকে পূর্ণাঙ্গ মানুষ পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে গড়ে তোলার একটা প্রক্রিয়া, বা কি করা দরকার যদি কিছু কোথাও কোনো ফাঁক ফোকর থেকেই থাকে? আপনি যদি মতিউর রহমান আমাদের যে প্রথম আলো সম্পাদক, মতিউর রহমানের শিক্ষক ছিলেন হচ্ছেন মুর্তজা বশির, আর্ট টিচার ছিলেন, আমাদের ঐতিহ্য ছিল, উনি তো পুরানো ঢাকা স্কুলেই পড়াশোনা করেছেন। আমাদেরও কিন্তু আর্ট টিচার ছিল, আপনিও নিশ্চয়ই স্মরণ করতে পারেন, আপনি ক্যাডেট কলেজে পড়েছেন, সেটা হয়তো আর একটু ভালো পরিবেশে। কিন্তু এক সময় গান কবিতা আবৃত্তি বিতর্ক দাওয়াল পত্রিকা করা লাইব্রেরি, আমি আপনি নাসিরাবাদ স্কুলে পড়েছেন, আমি তো নাসিরাবাদ স্কুলের লাইব্রেরিটা চোখে ভাসছে আমার, এখন এগুলো নেই বিশ্ব মানে বিদ্যালয় পর্যায়ে এগুলো নেই। একজন লাইব্রেরিয়ান ছিলেন, অসম্ভব আদরে একটা লাইব্রেরিয়ান ছিলেন, আমাদের লাইব্রেরি ক্লাস ছিল, তো এগুলো তো ছিল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে নিয়মিত আপনার এই বিষয়গুলো কিন্তু বার্ষিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং রুটিন সাপ্তাহিক রুটিনের মধ্য দিয়ে কিন্তু আমাদের ইনবিল্ট ছিল কারিকুলামের মধ্যে, এটা স্পষ্ট। আমি বিশ্ববিদ্যালয় জীবনে সংস্কৃতির পাত্তাভার উদ্বেগ দেখেছি, সেখানে চলচ্চিত্র সংসদ ছিল, সেখানে ডিবেট ছিল, সেখানে সত্যিকার অর্থে ফটোগ্রাফি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষত TSC কে কেন্দ্র করে তো সেটা আছে, চাকসুতেও তো আছে, কিন্তু সেগুলো তো
এখন ওইভাবে কাজ করছে না, এর দুটো বা করছেও কিছু কিছু। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু ছেলে পেলেকে এখনো প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে, বিশেষ করে এটা মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ে, এটা কিন্তু একটা বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে 75 পরে। এবার কিন্তু আবার শুরু হয়েছে গানের শিক্ষক এবং মানে ছবি আঁকার শিক্ষক দেওয়ার, এটা সংখ্যায় কম কিন্তু এটা আবার ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। এবং আরেকটি হচ্ছে খেলাধুলাও একটা ইম্পর্টেন্ট, ফিজিক্যাল এবং মেন্টাল দুটোই, সেখানে খেলাধুলারও কিন্তু ঐতিহ্যটা ক্রমশই ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। প্রাইমারিতে বঙ্গবন্ধু এবং আমাদের বঙ্গমাতা, সেটা মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য এক ধরনের জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির একটা প্রকল্প আছে। এবং আরেকটি জায়গায় নেতৃত্ব ডেভেলপ করা খুব ইম্পর্টেন্ট, সেখানে স্কুল পর্যায়ে চেষ্টা করা হচ্ছে যে শিক্ষার্থী পার্লামেন্ট তারা যেন তাদের বিশ্ববিদ্যালয় তাদের স্কুল পরিবেশটা ক্লাসরুমটা লিডারশিপটা দিতে পারে, সেগুলোর একটা তৈরি করার চেষ্টা আছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় পলিটিক্যাল কারণে ছাত্র সংসদ অকার্যকর, ছাত্র সংসদ অকার্যকর করলে সংস্কৃতি এবং লিডারশিপ দুটাই ক্ষতিগ্রস্ত হয়, এবং সেখানে কিন্তু মাদক সহ মাস্তানি তখনই বিকশিত হয়, এবং এটা সরাসরি রাজনৈতিক অর্থনীতির সঙ্গে যুক্ত। এবং আমাদের সামরিক শাসন যেই সময় এসছে সেই সময় সংস্কৃতির উপর আঘাতটা এসছে, এবং আমরা মূলত সংস্কৃতি আন্দোলন করতে যেই পলিটিক্যাল রাজনীতি আন্দোলনে এসছি। তো সেই জায়গায় আমি যদি একটি কথাই বলি যে চিটগাং এর শিবির একসময় পুরো দখল করে নিয়েছিল, আমরা বিজয় মেলার করেছিলাম একটি মাত্র কারণে, সেটা হচ্ছে ঢাকের বাড়ি অর্থাৎ ঢোলের বাড়ি দিয়ে যদি আমরা নামতে পারি তবে আসলে ওদের বিরুদ্ধে একটা বড় উচ্চারণ করা গেল, এবং সেটা তো পারা গেছে 90-এর পরে। চিটগাং বিশ্ববিদ্যালয় এবং চিটগাং কলেজ এবং প্রত্যেকটা কলেজ তো তাদের নিয়ন্ত্রণে ছিল, সেখান থেকে তো বেরিয়ে আসতে পেরেছে, সময় লেগেছে এবং সময়টা হয়তো আরো দিতে হবে আমাদের এই কালো ছায়া থেকে বেরিয়ে আসার জন্য। এবং এক্ষেত্রে আমি লাস্টে একটি কথা বলবো, শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় একটা ত্রিপাক্ষিক সম্পর্ক থাকা দরকার, মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে খেলোয়াড় তৈরি, সংস্কৃতি কর্মী তৈরি করা এবং সংস্কৃতি আবহ তৈরি করা, এবং যেটি আপনি বললেন ইনফরমালিও তো নাগরিক তৈরির জন্য এগুলো দরকার। হ্যাঁ, তো অনেক বেশি কার্যকর সংস্কৃতি, অনেক বেশি কার্যকর তার মনস্তাত্ত্বিক গঠনটা, নাগরিক হিসেবে তার নাগরিক দায়িত্ব তৈরি করার। অনেক ধন্যবাদ, আমরা এবার তাহলে একটা মুক্ত আলোচনায় যাই। বেশ কিছু মন্তব্য এসছে, আমি একটু একটু করে পড়ে শোনাই, আপনি যেখানে বলার প্রয়োজন মনে করবেন আপনি নিজে থেকে বলবেন, এরপর আমরা প্রশ্ন নেব কিছু, যারা এখানে আছেন জুমে আছেন তাদের কাছ থেকে কিছু প্রশ্ন নেব। বায়েজিদ লিমন লিখেছেন, এক্সেলেন্ট ডিসকাশন। রিমা লিখেছেন, ফরমেটিভ ডিসকাশন গোয়িং অন, থ্যাংকস ফর অর্গানাইজিং সাচ ওয়ান্ডারফুল প্রোগ্রাম। আইফোন থেকে একজন লিখেছেন, তার পরিচয়টি নেই, ইয়েস এডুকেশন হেলথ আর রিলেটেড টু পলিটিক্যাল ইস্যু। আইফোন থেকে আবার বলছেন, ওয়েল সেইড, থ্যাংকস টু অল। আব্দুল্লাহ নাদভি, টু এভরিওয়ান, আমরা কি প্রশ্ন করতে পারি? উনি আমার বন্ধু মিতা, ডক্টর মিতা সোভান, উনি প্রফেসর। চন্দন শফিকুল কবির, আমার সেই বন্ধু লন্ডন থেকে, তিনি শিল্পী, তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, তিনি খুব রাজনীতি সচেতন মানুষ, যে মাদ্রাসায় পড়ুয়াদের আরবি ভাষা শেখার সাফল্য কতটুকু, ইংরেজি শেখার সাফল্যের মতোই নাকি আরো খারাপ, এই ভাষা শিখে যে বেশিরভাগই যোগাযোগের সামর্থ্য নয় তা তো স্পষ্ট, কেবলমাত্র আরবি ভাষী অঞ্চলে কাজের জন্য এই শিক্ষা ব্যবস্থা থাকাটা কি জরুরি? কিন্তু ইউরোপের ডজন খানেক ভিন্ন ভাষাভাষী দেশে লক্ষ লক্ষ বাংলা ভাষীরা তো স্থানীয় ভাষা শিখে দিব্যি নিজেদের জায়গা করে নিয়েছে। এক কথায় চলমান রাজনৈতিক, সামাজিক ও চলমান রাষ্ট্রিক প্রশাসন ব্যবস্থা টিকিয়ে রেখে এই আলোচনায় উঠে আসা বিষয়াদি বাস্তবায়ন কি সম্ভব? মানব উন্নয়নে কম পচা আম সংগ্রহ পদ্ধতিতে গণতন্ত্র যে পর্যায়ে তাতে আশাবাদ কেবল কথার কথা নয় কেন, একটু বলতেন যদি। তারপর রিমা আবার বলেছেন, সম্মানিত আলোচকের কাছে আমার প্রশ্ন, একদিকে আমরা দেখছি অনেক বিশেষজ্ঞ যথাযথ প্রস্তুতি ছাড়া নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে করার সমালোচনা করছেন, অন্যদিকে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য ছাত্রছাত্রীদের দারুণ সংগ্রাম করতে হচ্ছে, এক্ষেত্রে আপনার অবস্থানটি
কি মাহবুব মাসুদ লিখেছে, শিক্ষার বাণিজ্যকরণ প্রশ্নে আপনার অভিমত শুনতে চাই। একদিকে সরকারের যথেষ্ট সম্পদ নেই যা দিয়ে বিপুল জনগণের শিক্ষা চাহিদা পূরণ সম্ভব, অন্যদিকে বেসরকারি খাতে যারা শিক্ষা দিচ্ছেন তাদের তদারকি করার মতো যথেষ্ট দক্ষতা সরকারের রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। এই সবগুলো নিয়ে যদি একটু একসঙ্গে একটা উত্তর দিতেন আপনি, এরপর লাইভে আরো দুটো প্রশ্ন এসছে, আমি সেই দুটো প্রশ্নে তুলে ধরতাম। এগুলো নিয়ে যদি একটা আপনার বক্তব্য দিতেন। আমি নামগুলো হয়তো উল্লেখ না করে সাধারণ ভাবে বলি, সেটা হচ্ছে ভাষা প্রশ্নে আমরা অলরেডি একটা কথা বলেছি যে 12 বছর ইংরেজি ভাষা শিখে সত্যিকার অর্থে যোগাযোগের ভাষা হিসেবে আমরা যথেষ্ট দক্ষতা দেখাতেই পারি না। হ্যালো, বলুন। আরবি ভাষার ক্ষেত্রেও হয়তো এমনটি ঘটবে বা ঘটছে। এই ক্ষেত্রে সবচেয়ে জরুরি যে বিষয়টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা ইনস্টিটিউট আছে, সো ভাষাকে শেখার জন্য সত্যিকার অর্থে লাক্ষ্যই কমিউনিকেশন দক্ষতাটা দেওয়া দরকার। আপনি মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছে তারাও তো ওইখানে যে কমিউনিকেট করতে পারে। হ্যাঁ, তো এই আলম ভাই ইকো করছে, দেখছি আমি। হ্যাঁ, কেউ মনে হয় বন্ধ নাই সেটা দেখা দরকার। আর প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটি জরুরি বলা, যে প্যান্ডামিকের সময় প্রায় 25টা বিশ্ববিদ্যালয়, 20টা 25টা, আমি সংখ্যাটা ঠিক বলতে পারছি না, ঠিক এরকম একটা রাউন্ড ফিগার, অলরেডি কিন্তু বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন। সো মিডিয়া, আপনি দেখেন বাংলাদেশের মিডিয়া, সবার একটি মিডিয়া দরকার, আমাদের সোকল ধনীকদের, সবার একটি বিশ্ববিদ্যালয় দরকার, সবার একটি ব্যাংক দরকার, সবার একটা বীমা দরকার। এগুলোই কিন্তু পরবর্তীতে সংকট তৈরি করে এবং তারা আবার ধন্না দেয় সরকার যেন তাদের সাহায্য করে। সো এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিন্তু এই ধনীকরা এই জিনিসগুলো করে। সো এটা রাজনৈতিক সিদ্ধান্ত যে আমরা সত্যিকার অর্থে এই সমস্ত সেবাখাতগুলোকে এ ধরনের অপচেষ্টা থেকে নিবৃত্ত করতে পারবো কিনা, এটা পলিসি ইস্যু। এখানে সত্যিকার অর্থে রাজনৈতিক ভাবে এই বিষয়টাকে মোকাবেলা করতে হবে। আমাদের যাদের, আমরা যারা বামপন্থা রাজনীতি করে আসা মানুষ, তাদের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন? এরাই সবচেয়ে বেশি সমবেত হয়েছে আমলাতন্ত্রে, এরাই সবচেয়ে বেশি ঘুষ নেয় এবং দুর্নীতিগ্রস্ত, এরাই একটি বড় অংশ চলে গেছে দেশের বাইরে এবং নিরাপদ দূরত্ব থেকে সত্যিকার অর্থে নসিহত করে। আমি যেটা মনে করি সত্যিকার অর্থে, আমি তো কোনো রাগঢাক করিনি, হেপোক্রেসি থেকে বেরিয়ে আসা, এবং শিক্ষা এবং স্বাস্থ্য হচ্ছে মানুষের জন্মগত অধিকার। আমাদের সংবিধানে এটাকে কিন্তু আইন করে জন্মগত অধিকার বলা হয়নি, সুযোগ রাখা হয়েছে। সো এটা একটা আইনের পর্যায়ে নিয়ে যেতে হলে এটার জন্য কিন্তু এখনো রাজনৈতিক সংগ্রামটা জারি রাখতে হবে। এবং মানের প্রশ্নে যদি বলেন, তবে সত্যিকার অর্থে বিদেশেও, যে আপনারা যারা যান, পাবলিক স্কুল অ্যান্ড প্রাইভেট স্কুল বলে একটি কথা আছে, সেখানে প্রাইভেট স্কুলের মান কিন্তু পাবলিক স্কুলের চেয়ে বড়। চোখ বুঝে থাকা ঠিক না, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কিন্তু সবটাই দেখতে হবে এবং বাস্তবতার সঙ্গে মিলিয়ে আগাতে হবে। আমাদের স্বপ্নে যখন পোলাও রান্না করা যায়, আমরা কিন্তু পোলাও রান্নাটাই করি, কিন্তু সত্যিকার অর্থে দেশকে আগিয়ে নিতে হলে বাস্তবতাকে একটা একটা করে ইট গেঁথে আগাতে হয়। এই বাস্তবতাটা কিন্তু বারবার মনে রাখা দরকার। এবং এর শক্তির জায়গা হচ্ছে যে বৃহত্তর যে স্টেক হোল্ডার আছে এদেরকে সচেতন করা। বাংলাদেশে শিক্ষা নিয়ে কিন্তু এই ডিসকোর্সে হয় না, ওই ছাত্ররাই শুধু রাজপথে থাকে, কিন্তু তাদের অভিভাবককে, প্রশাসককে, শিক্ষককে পুরো ব্যবস্থার সঙ্গে কিন্তু সম্পৃক্ত করা এবং এটাকে আমাদের জাতি উন্নয়নের অংশ হিসেবে, বিনিয়োগের প্রধান হিসেবে, পুটিং দা এডুকেশন ফার্স্ট, এটাকে ম্যান্ডেট করতে হবে। সেইটাই। আচ্ছা, আমাদের লাইভে যারা দেখছেন, এখানে কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ মন্তব্য এসেছে। আব্দুল্লাহ নদভী উনি লিখছেন, শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা কিছু সূচকের বিচারে আমরা কোথায় আছি সে আলাপে সীমাবদ্ধ থাকে। আজকের আলাপে এর বাইরে গিয়ে পলিটিক্যাল ইকোনমির উপর কিছুটা আলোকপাত করা হয়েছে। আলোচকের কাছে অনুরোধ থাকবে এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত কাজ করার। তিনি এটা অনুরোধ করেছেন, বিস্তারিত কাজ। ধন্যবাদ নাদভী, আমরা একসঙ্গে এই কাজটা করব, কারণ আমরা বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে, ফিগারের মধ্য দিয়ে গত
দেড়টা বছর যাচ্ছি, তোমাদের টিমকে এবং তোমাকে ধন্যবাদ, আমাকে এই চাপের মধ্যে রেখো, আমরা দেখি এটা নিয়ে কাজ করতে পারি কিনা। শুভ্র গুদা লিখেছেন, সাধারণত দেখতে পাই সচেতন ছাত্র অভিভাবক চিন্তাবিদরা শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি নিয়ে সোচ্চার, কিন্তু বিগত কয়েক দশকের বাজেট বিশ্লেষণগুলো দেখা যাবে যা বরাদ্দ দেওয়া হয় তার বড় অংশ চলে যায় ভবন সহ অন্যান্য অবকাঠামো তৈরির পেছনে। শিক্ষা খাতে বাজেট বরাদ্দের আকারের চেয়ে ব্যয় অগ্রাধিকার নিয়েই বেশি আলাপ হওয়া উচিত নয় কি? আমি যদি এই বিষয়টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তুলি, আপনারা সবাই তো শিক্ষিত এবং ট্রান্সপারেন্সি কথা বলেন, অ্যাকাউন্টেবিলিটির কথা বলেন, আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বাজেটকে জনপ্রকাশ্যে নিয়ে আসেন, ওয়েবসাইটে দিয়ে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এই বাজেটে 850 কোটি টাকা, যার প্রায় বেশিরভাগটাই হচ্ছে বেতন অবকাঠামো। এই জায়গাতে সত্যিকার অর্থে এত সংখ্যক ছাত্র নেওয়ার যুক্তিটা কি? এবং সেখানে আবার দুই ডবল শিফটে আমরা যাচ্ছি, এবং এবং সেখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কে কোথায় প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে, সেখানে ছাত্ররা এবং শিক্ষকরা এই লিস্টিংটা কেন করে না, এবং কেন শিক্ষা মন্ত্রণালয়কে বলতে হয় যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে ব্যবসা করা যাবে না এবং অন্য বিশ্ববিদ্যালয়ে গেলে বা অন্য কোনো গবেষণায় গেলে যেতে হবে? আমরা যারা গবেষণা করি, আমরা যদি কোনো প্রতিষ্ঠানের হয়ে ব্যক্তিগতভাবে গবেষণা করি, 15% লেভি দিতে হয়, আমাদের ভ্যাট দিতে হয়, 15% ভ্যাট দিতে হয়, 10% ট্যাক্স দিতে হয়, এই জায়গাগুলো কিন্তু আছে। শিক্ষিত মানুষ সেলফ গভর্নেন্সের জায়গা থেকে নিজেকে প্রশ্ন করি না কেন? আমার আমার একজন ব্যবসায়ের মতন চেম্বারটা দরকার কেন? একজন শিক্ষকের ব্যবসায়ের মতন তার বিশ্ববিদ্যালয়ে সেই চেম্বারটা তার প্রয়োজন কেন? তার তিনি তো বেছে নিয়েছেন শিক্ষকতা, যে এটা হচ্ছে ভিন্ন পেশা, তার তো কত বড় রুমে বসে আছেন, কত বড় চেয়ারে বসে আছেন সেটা পরিচয় না। তিনি আরো লিখেছেন, যারা শিক্ষক হবেন তাদের অবশ্যই ট্রেনিং না থাকে অধিকার দেওয়া হবে না, আলম খুশিতে প্রস্তাবটা খুবই দরকারি। তিনি লিখেছেন, গবেষণা সংক্রান্ত প্রচুর যন্ত্র কেনা হয় তা কখনো ব্যবহার করা হয় না, বছরের বছর ওগুলো স্টোরে পড়ে থাকে, ওগুলো কিনতে হয় তাই কিনছে কিন্তু ব্যবহার করছে না, এগুলোর জন্য প্রবীণ ক্ষমতাধর শিক্ষকগণ তাদের সম্পত্তি হিসেবে রেখে দিচ্ছেন। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক মাইনুল হাসান চৌধুরী, আমাদের বন্ধু, তিনি বলছেন, প্রাইমারিতে ক্লাস সাইজ যদি সত্যি 37 হয় তবে বাংলাদেশের সমাজ বাস্তবতার সেটাকে বড় অর্জনই বলতে হবে। খোরশেদ প্রাইমারি শিক্ষা ব্যবস্থা যে স্বদেশ চেতনা অসাম্প্রদায়িক মনোভাব শেখানোর কথা বলছে তা একরকম এরকম বিচিত্র ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল বিস্তারের কারণে প্রায় অসম্ভব হয়ে গেছে। তিনি আরো লিখেছেন, বাইরে পড়াশোনা করার জন্য যে বৃত্তি দরকার তা শিক্ষকদের কাছে না এসে অন্য পেশার লোকের কাছে চলে যাচ্ছে। যাই হোক, আমরা এগুলো শুনলাম। এবার আমি জুমে যারা আছেন তাদের থেকে একজন হাত তুলেছেন, আমি দেখতে পাচ্ছি, মোহাম্মদ মাসুদুল হাসান, আপনি আপনার মাইক্রোফোনটি অন করে আপনার বক্তব্য বা প্রশ্ন রাখতে পারেন। মাসুদুল হাসান স্যার, আমি খুব মানে মনোযোগ দিয়ে আলোচনাটা শুনছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো আমার একটা জানার জায়গা হচ্ছে, আপনি কি শুনতে পাচ্ছেন? কোভিড মহামারী শুরুর পর থেকেই অনলাইনে শিক্ষা প্রসার নিয়ে খুব তোড়জোড় দেখা যাচ্ছে, কিন্তু আমরা যতটুকু জানি যে যারা অতি দরিদ্র তাদের 9% পরিবারই ইন্টারনেট অ্যাক্সেস নেই, এবং গ্রাম অঞ্চলে তো নেই বললেই চলে। তো কাজেই অনলাইন শিক্ষা প্রসারে তাদের বঞ্চিত হওয়ার সম্ভাবনা কি বেশি নয়? আপনি কি মনে করেন এই বিষয়ে? শুধু বেশি নয় না, এটা তো সত্যিকার অর্থেই মানে এক্সেসের দিক থেকে, হ্যাঁ, একটা তো ডিসপেরিটি বলতে হবে, আপনার ফিগারটা আরো অনেক বেশি। হ্যাঁ, যেমন ধরুন ফিচার ফোন যারা ব্যবহার করে তাদের পক্ষে কিন্তু সম্ভব না ইন্টারনেটে অ্যাক্সেস নিয়ে এই বিষয়গুলো করা, এবং সেখানে আইফোন বা স্মার্টফোনের সংখ্যা কম, ইন্টারনেটের তো বটেই। সো এই জায়গাটা, এটা একটা মন্দের ভালো হিসেবে, সরকার নিজেও কিন্তু বলছে এটা মন্দের ভালো হিসেবে, এটা কিন্তু একটা বড় ধরনের ক্ষতির জায়গা, এবং সত্যিকার অর্থে অর্থনৈতিক যে ক্ষতি এটা হয়তো আমরা 2 বছরে সারাই করে নিতে পারবো, কিন্তু শিক্ষাক্ষেত্রে যে ক্ষতিটা হচ্ছে
এটা নিয়ে সত্যিকার অর্থে আরো অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। এটা আবার রাজনৈতিক ব্যবহারও হবে, অনেকে অটোপাস আমার মনে আছে না, আরো আরো কয়েকজনের কিছু প্রশ্ন করবেন আর কি, সংক্ষেপে উত্তরটা দিয়ে দেন এটা। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা তো সত্যই যে মানুষ একটা বিরাট অংশের মানুষ বাইরে থাকছে এই শিক্ষা সুবিধার। অনেক ধন্যবাদ, আপনি যেটা বলেছিলেন যে এক্ষেত্রে টেলিভিশনটাকে তারা আরো আরো কার্যকর ভাবে ব্যবহার করতে পারা উচিত ছিল সরকারের হাতে, কিন্তু সেটা তারা যে কোনো কারণে করতে পারেনি। সেখানে ইলেকট্রিসিটি একটা বড় ব্যাপার আছে, অনেকের কাছে টেলিভিশন নাই, সুতরাং একটা ধন্যবাদ। আমার প্রশ্নটি হচ্ছে যে শিক্ষাকে আমরা পণ্য হিসেবে বিবেচনা না করতে চাইলেও এটা সত্য যে শিক্ষা খাতে মোট যা ব্যয় হয় এখনো তার শতকরা 45-50% মতো জনগণকেই বহন করতে হচ্ছে, ফলে আমরা এক হিসেবে বলা যায় সেবা কিনছি। তো সেবা যারা ক্রয় করছেন তাদের কোনো অ্যাসোসিয়েশন, ধরা যাক কনজিউমার অ্যাসোসিয়েশনের মতো, আমাদের এখানে অনুপস্থিত। সেক্ষেত্রে আমাদের সিভিল সোসাইটি কি এরকম উদ্যোগ নিতে পারে কিনা, যারা জবাবদিহিতার মুখোমুখি করবে, যারা সার্ভিস প্রোভাইড করছেন, সার্ভিস প্রোভাইডাররা গভর্নমেন্ট হতে পারেন বা নন গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে পারে, সরকারি বিশ্ব বা পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পারে, তো ওরকম কোনো প্ল্যাটফর্ম আমরা আমাদের এখানে দেখছি না কেন? কারণ শিক্ষা একটি পণ্য হিসেবেও যদি বিবেচনা করি খুবই গুরুত্বপূর্ণ পণ্য, এবং আমরা একটা বড় অংশ ব্যয় করছি হাউসহোল্ড ইনকামের যে সার্ভে, সেখান থেকে দেখা যায় মোট ব্যয়ের প্রায় 16% একটি বাড়ির খরচ হয় শিক্ষার পেছনে, ফলে এটার জন্য আমরা জবাবদিহিতা চাইতে পারি কিনা বা সেটার জন্য সিভিল সোসাইটির উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা। এটা শুধু শিক্ষা নয়, এটা স্বাস্থ্য সহ সেবা খাত, টেলিফোন খাত, এটা ধরেন ফিনান্সিয়াল খাত, প্রত্যেকটা খাতের ক্ষেত্রে এটা সত্য যে কনজিউমার রাইটস প্রোটেকশনের কোনো কিছু নাই। এই জায়গাগুলোতে আমাদের যারা সিভিল সোসাইটি মুভমেন্ট করি আমরা, হ্যাঁ ধরেন ক্যাম্পি প্রাইমারি মাস এডুকেশনের জন্য করা হয়েছিল, কিন্তু এটা হচ্ছে এনজিওদের কোয়ালিশন রাদার দেন যারা ডিফারেন্ট স্টেক হোল্ডার তাদের থেকে। তো ঐতিহাসিকভাবে আমি যেটা মনে করি এই পাবলিক গুডস বিশেষত শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রটা, এটা একটা রাজনৈতিক অর্থনীতির সঙ্গে যুক্ত, রাজনৈতিক দলগুলোর এখানে একটা বড় ধরনের সুযোগ ছিল এবং ছাত্র সংগঠনগুলোর এখানে একটা বিরাট গুরুত্ব ছিল। আমি একইভাবে বলবো নতুন এই বাস্তবতায় তাদের কিন্তু শুধু রাজনৈতিক অ্যাক্টিভিটিস নয়, তাদের কিন্তু গবেষণার মনোযোগটা দেওয়া দরকার এবং পাবলিক ইন্টেলেকচুয়ালদেরও কিন্তু এই জায়গায় এই সমস্ত গোষ্ঠী গড়ে তোলার ক্ষেত্রে মনোযোগ হতে পারে। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি শুরু করবে কে, আমি মনে করি ছাত্র সংগঠনগুলো, তাদের অভিভাবক, শিক্ষক সহ সবখানে। যেমন ধরেন শিক্ষকরাও মানসম্মত শিক্ষার ক্ষেত্রে এবং এই পলিসির ক্ষেত্রে শিক্ষকদের অনেক অ্যাসোসিয়েশন আছে, কিন্তু তারা ট্রেড ইউনিয়নের মতন সরকারের সঙ্গে দেন দলবার করে বলে সত্যিকার অর্থে শিক্ষার বিষয়ে তাদের স্টেকটা মানের সঙ্গে যুক্ত না, তাদের বেতন সুযোগ সুবিধার সঙ্গে যুক্ত। সুতরাং এখানে সত্যিকার অর্থে শিক্ষক অভিভাবক অর্থাৎ কমিউনিটি এঙ্গেজমেন্টের ঐতিহ্যটা নেই, সেটা গড়ে তোলাটা খুব জরুরি, এবং ছাত্ররাই পারে এখানে নতুন পরিস্থিতিতে এই বাণিজ্যিকরণের বিরুদ্ধে যদি সত্যিকার অর্থে প্রোটেস্ট করতে হয় পরিসরটাকে বাড়াতে হবে, মানুষের অংশটাকে বাড়াতে হবে, ভয়েসটাকে তুলতে হবে। অনেক ধন্যবাদ। আসলে এবং সেটা করতে হবে তথ্য নিয়ে, এই রিসার্চ বেসড, ডেটা বেসড, এই সমস্ত জায়গাগুলো আর্গুমেন্ট করতে হবে। কারণ দেখেন টু ইকোনমি থিওরি কিন্তু করেছিলেন সরকারি তথ্য দিয়ে, এই নাগরিক গোষ্ঠীকে সরকারের তথ্য দিয়ে এই ত্রুটিগুলো ধরে ধরে কিন্তু এই আর্গুমেন্টগুলো করতে। সাক্ষাৎ আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে, একদমই শেষ, আমি আর দুই একটা প্রশ্ন নিয়ে শেষ করে দেব। এখানে আপনি যেমন বললেন ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে, সেটাও আমি নিজেও বারবারই বলে এসেছি অনেক বাম ছাত্র দলগুলোকে,
যেমন টেক ব্যাক ওয়াল স্ট্রিট একটা মুভমেন্ট হয়েছিল, আমাদের একটা আন্দোলন খুবই জরুরি, টেক ব্যাক ইউনিভার্সিটিজ, ইউনিভার্সিটিজ গুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে না নেওয়া পর্যন্ত আমার মনে এই জায়গায় খুব ষাটের দশকে হয়েছে, অন্তত বাম ছাত্র দলগুলো আর কিছু না পড়ুক, অন্তত বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের কর্তৃত্ব, তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দরকার। বায়েজিদ লেমন হাত তুলেছেন, আপনি আপনার প্রশ্নটা করেন, খুব সংক্ষেপে প্রশ্নটা করুন প্লিজ, আমাদের অনুষ্ঠান প্রায় সময় প্রায় শেষ। জি হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, উচ্চশিক্ষার জন্য যে ছাত্রছাত্রীরা বিদেশ যাচ্ছেন তাদের প্রধান অংশটি আর দেশে ফিরছেন না, এটা আমরা দেখতে পাচ্ছি। এদেরকে দেশে ফিরিয়ে এনে শিক্ষকতায় যুক্ত করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতাকেই অনেকে দায়ী করেন, এই বিষয়ে আপনার কি অভিমত? লেমন, এটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন করলেন। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্কলারশিপ নিয়ে চলে যাচ্ছে তা না, প্রাইভেট সেক্টরে যারা পড়ছে, যাদের সামর্থ্যবান বা যাদের পোটেনশিয়াল মেধা আছে, তারা সবাই এখন বিদেশমুখী। আপনি দেখবেন প্রবণতাগুলো কখন দেখা যায়, তখন রাষ্ট্রীয় জীবনে হতাশা এবং বিকাশের সম্ভাবনাগুলো ছোট হয়ে যায়, তখন কিন্তু মাইগ্রেশন রেটটা বেড়ে যায় এবং বিদেশিরা এই সুযোগটা নেয়, হাই স্কিল মাইগ্রেশন তখন কিন্তু ঘটে। আপনি এক্ষেত্রে কিছু ভালো উদাহরণ আছে, মালয়েশিয়ার মাহাতি যখন তিনি ক্ষমতায় এসেছিলেন, তখন প্রতি রাতে উনি কিন্তু দেশের বাইরে থাকা এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ করতেন এবং তাদেরকে ফেরত আনার সুযোগ তৈরি করেছেন। সো আমাদের দেশেও কিন্তু এখন একটা বিরাট শক্তিশালী ইমিগ্রেন্ট আছেন, যারা বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানের এবং তারা দেশকে গড়ে তুলতে অবদান রাখতে পারেন, বিনিয়োগকারী হিসেবে, এক্সপার্ট হিসেবে, পরিকল্পনাকারী হিসেবে, ট্রান্সফরমেটিভ কালচার বিল্ড করার ক্ষেত্রে। আমি মনে করি নেতৃস্থানীয় পর্যায় থেকে, এবং প্রাইম মিনিস্টারের ব্যক্তিগতভাবে কিছু চেষ্টা আছে, কিছু কিছু লোক যে ফেরত আসেনি তা নয়, আমি একটা ভালো উদাহরণ দেই, বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টরে বিল্ড করে দিয়েছে যে মানুষটি, সেটা হচ্ছে ইকবাল কাদের। সে কিন্তু একজন আমেরিকাতে নাগরিক, হার্ভার্ডে পড়াচ্ছে, আমি গত ইয়েতেও বলেছিলাম, তারই ছোট ভাই ইকবাল কাদের, কামাল কাদের, সে কিন্তু বিকাশটা ঘটেছে প্রায় 12 বছর। আমি এই খাতে গবেষণার কারণে আবার অনেকে আসছে এই সুযোগ নিতে, এক্স অর ওয়াই দল, তার দল এখন ক্ষমতায় এসছে, সে এই দলের সুবিধা নিয়ে এই টাকাটা আবার বাইরে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু পরে বলবো। আমাদের ভালো দৃষ্টান্ত গুলোকে নিতে হবে এবং সত্যিকার অর্থে নৈতিকতার উপরে দেশটাকে যদি আমরা নিয়ে যেতে পারি, আবারও এরা ফেরত আসবে নিজের দেশটাকে, নিজের মাটাকে যত্ন দেওয়া। এবং এটা একটা উজ্জ্বল উদাহরণ আমাদের পাশের দেশে, আমরা দেখি যে এনআরআই ওরা এসে একেবারে পাল্টে দিয়েছে গোটা ব্যাপারটা, এবং ব্রেন ড্রেনটাই হবে হচ্ছে রিভার্স হয়ে গেছে। হ্যাঁ, হিউম্যান ক্যাপিটাল, তারা হিউম্যান ক্যাপিটাল। আমরা শেষ করব, এখানে আমার বন্ধু অনিল ব্যানার্জি আছেন, আমি শুধু জানতে চাইবো তিনি কিছু বলতে চান কিনা। অনিল, আপনার কিছু মন্তব্য বা প্রশ্ন আছে? আমি ধন্যবাদ জানাতে চাই সাগত ভাইকে চমৎকার আলোচনার জন্য, কিন্তু আমি সত্যি এত প্রবলেম শুনে আমার মাথাটা আসলে ঝিমঝিম করছে, যে আসলেই কি আমরা এই এই কোনোদিন পারবো আসলে এইসব এত প্রবলেম, মানে সব জায়গায় ত্রুটি, সব জায়গায় বিচ্যুতি, মানে মাঝে মাঝে হতাশ হয়ে যায় আর কি। তো তারপরও তো আশা রাখতেই হবে, কিন্তু আসলে কি এগুলি রিপেয়ার করা সম্ভব কিনা আমি জানি না। প্রত্যেকটা জায়গাতেই ত্রুটি এবং বিরাট সমস্যা, পাথরের মতো, জগদ্দল পাথরের মতো বসে আছে আমাদের বুকে চেপে। আমার মাথা আসলে সত্যি ঝিমঝিম করছে। স্বাগত ভাই, আমি জানি না কিছু আশার বাড়ি যদি শোনাতে পারেন। আমি অনিল দাস শুধু একটি কথা বলি, সেটা হচ্ছে অদম্য শিক্ষার্থী প্রত্যেকবার ম্যাট্রিক পরীক্ষার পরে, এসএসসি পরীক্ষার পরে, এইচএসসি পরে, এবং ক্ষেত্র বিশেষে বিসিএস এর পরে, এখন কিছু অচেনা মুখকে দেখবেন, রিক্সাওয়ালার ছেলে বা মেয়েটি, কিংবা দেখবেন তরকারিওয়ালার ছেলেটি অথবা কাজের বোয়ার মেয়েটি অথবা ছেলেটি, এরাই বাংলাদেশটাকে বাঁচিয়ে রেখেছে, এরাই বাংলাদেশটাকে বাঁচিয়ে রাখবে, কারণ এদের শেকড় এখানে, এরা টাকাটা এখানেই পাঠাবে বিদেশে গেলে। কারা পাঠাবে না? যারা শিকড়টাকে তুলে নিয়ে বাইরে ডলার করে নিয়ে যাচ্ছে, পাউন্ড করে নিয়ে যাচ্ছে,
ডিসপেরিটি অ্যাসপেক্ট থেকে, পলিটিক্যাল ইকোনমি অ্যাসপেক্ট থেকে এই কথাটাও ভাবতে হবে। যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে বাইরে যাচ্ছেন, তারা তাদের আত্মার কাছে প্রশ্ন করবেন, আপনি আপনার ঋণটা শোধ করে গেলেন কিনা, যেটুক নিয়েছেন সেটুক থেকে একটা পয়সা বেশি দিয়ে গেলেন কিনা, এটা বলেই শেষ করব। আমি মনে করি বাংলাদেশ আগাবে, কারণ বাংলাদেশের মানুষগুলো শেষ পর্যন্ত এখানেই থাকবে, সবাই তো আমরা বাইরে যেতে পারবো না। এবং যত আশা হবে তত দেখবেন যারা বাইরে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে নিজেদের অধিবাসিত করেছে তারাও ফেরত আসবে। প্রত্যেক ঘরে ঘরেই তো এরকম মানুষ আছে, আমার ভাইটিও তো আমেরিকায় বাস করছে, আমারও অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ আছে, আমারও কানাডায় যাওয়ার সুযোগ আছে, আমারও আমেরিকা যাওয়ার সুযোগ আছে। আচ্ছা, কেউ কেউ আমরা যাই না, কেউ কেউ যাই আবার ফেরত আসি, এবং এটার জন্য কাউকে দোষারোপ করার সুযোগ নেই। রাজনৈতিক নেতৃত্বকে আমি বলবো ভরসার জায়গায় তৈরি করতে হবে, ভরসা দেখালেই সবাই ছুটে আসবে তার মায়ের যত্ন নিতে, এবং এর জন্য আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে, সবাইকে মিলে কাজ করতে হবে। এবং আশা হতে হলে চলবে না, যার যেখান থেকে যতখানি প্রয়োজন আমরা এগিয়েছি তো 50 বছরে তো এগিয়েছি না, পিছিয়েছি অনেক কিছু হারিয়েছি আমরা, কিন্তু বাকিটুকু যদি সত্যি সত্যি যে যৌক্তিক পরিণতি পৌঁছতে যাই, আমাদেরকে সবাই মিলে সংগঠিত হয়ে সোচ্চার হতে হবে, এবং যার যার যেটুকু দায়িত্ব সেটুকু পালন করতে হবে। আমরা তাহলে আমরা হয়তোবা অদূর ভবিষ্যতে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব। শেষ একটি মন্তব্য এসেছেন, ওই যে যিনি চিকিৎসক আইফোন ব্যবহার করছেন, তিনি বলেছেন স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাটিও বেশ নাজুক পরিস্থিতিতে পতিত, বেসিক সাবজেক্টে শিক্ষকের প্রকট অভাব। তো এটা একটা বড় সমস্যা। তো আজকে আমরা মোটামুটি সবকিছু নিয়ে আলোচনা করলাম, ছুঁয়ে গেলাম, কিছু উত্তরণের পথও আমরা দেখাতে পেরেছেন আমাদের আলোচক, আমরা নিজেরাও অনেক কিছু বুঝতে পেরেছি, হয়তোবা সবারই সম্মিলিত অংশগ্রহণ সম্মিলিত আজকে সবচেয়ে বেশি পার্টিসিপেশন, সুতরাং এডুকেশন পুটিং দা ফার্স্ট। হ্যাঁ, তো আমি ইয়েকে সাক্ষাৎকে বলবো তার শেষ মন্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান এখানে ইতি টানতে। আমরা আবারও মিলিত হব আগামী মঙ্গলবার 17 তারিখ 17 নভেম্বর রাত 10টায়। সাক্ষাৎ শেষ, সংক্ষেপে শেষ মন্তব্য। গদ্যের মানুষটি এখন কবি হয়ে উঠবে, এবং আজকে সত্যি সারপ্রাইজ। সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে একমাত্র মানে পরিচিত জনের মধ্যে কবি হিসেবে খোরশেদ ভাই জানেন আমি কবিতা লিখি, এটা তাকে উদ্দেশ্য করে লেখা। কবিতাটির নাম কবি, উৎসর্গ প্রিয় বরেশু কবি লেখক আলম খোরশেদকে, একেবারে 82 লেখা, 15/5/82 চিটগাঙে বসে। কবিরা কাটতে পারে না নোনা জলের জল ফেলে, কবিরা কাঁদে নিজের গোপন মনে, এই গোপন কান্নার স্বর ভাষায় কি তবে কবিতা, কবির মনের গহীন সেই স্বপ্নের নামই কবিতা। কবি কবিতায় ফোটায় তার দুঃখ স্বপ্ন সুখ আর আনন্দ, এই দুঃখ আর স্বপ্নের আড়ালে থাকে সময়ের ছাপ, থাকে স্বদেশের প্রতিকৃতি। কবি কি তবে কেবলই স্বপ্নে আবেগপ্রবণ আর দুঃখবাদী, কবির আত্মদুঃখের চেয়ে বড় অভাব তার যুদ্ধবদ্ধ অভাববোধ, স্বদেশ আর মানুষের আশা আকাঙ্ক্ষাকে ঘিরে। কবি অভাববোধ অন্যের নয়, নিজের নয়, অন্য সকলের। কবির আবেগ মানুষবাদে মনুষ্যত্বকে না মানতে পারার বেদনা, সমষ্টির না পাওয়া বেদনাকে আত্মসাৎ করে কবি কাঁদে, নোনা জলের রেখা দিয়ে নয়, না পাওয়ার না খাওয়ার হয়ে নড়ে, জল ছিটিয়ে নয়, রক্তের বান ভাসিয়ে সে লড়ে, নিজেকে পুড়িয়ে কবি জয়ের অনিবান শেখা জ্বালায়, খয়ে যায় কবি নিজেই। এখানে কবি খয়ে যায় না, আমি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি এত কিছুর পরে যে একজন আলম খোরশেদ কিন্তু ফিরে এসেছে দেশের টানে, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের পতাকাটা উঁচু করে তুলে ধরতে। আমি স্মরণ করছি ওনারা যখন লেখাপড়া করছেন আমেরিকাতে, তখন একই সময়ে সমসাময়িক কিছু মেধাবী সমাবেশ ঘটেছিল, সলিমুল্লাহ খান সেও ফিরত এসছে, তারেক মাসুদ তখন বিদেশে ছিলেন, তারেক মাসুদও ফিরে এসেছেন এবং মারা গেলেন, দেশের কাজেই মারা গেলেন।
এবং তারেক মাসুদ যা রেখে দিয়ে গেলেন সব তো আশার কথাই। সো আমাদের এক একবার এক একজন এই দায়িত্ব নিয়ে রিলে রেসের মতো দেশটাকে আগিয়ে দেব। আমরা হয়তো কিছুটা আগিয়ে এলাম, অনেকটা হয়তো ব্যর্থতা, অনেকটা সীমাবদ্ধতা। খোরশেদ ভাই এখনো সে আশা জ্বালিয়ে রাখছেন, না হলে আমার মতো মানুষকে দিয়ে এই কত কথা বলানো কেন চার চেষ্টা, এবং সবটা যেন নিংড়ে বের করতে চাচ্ছেন, এবং সবটাই কিন্তু দেশের জন্য। এমন পরিবেশে কৃতজ্ঞতা ছাড়া, আশাবাদ ছাড়া অন্য কোনো বাক্য উচ্চারণ করার সামর্থ্য আমার নেই। আমি আশাবাদী, আমি ভরসা রাখতে চাই আমার সাধারণ মানুষগুলোর উপর। ধন্যবাদ আপনাদের এবং যারা রইলেন, উপস্থিত রইলেন তাদের সবাইকে। আমার মনে হয় শিক্ষার প্রতি আগ্রহটা কতটা প্রবল আজকের উপস্থিতি তা বলে দিল, এবং আলোচনায় তাই বলে দিল। আমি অনুপ্রাণিত হয়েছি, আমি হতাশ। অনেক ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে যারা এসেছেন, অংশগ্রহণ করেছেন, মন্তব্য করেছেন, প্রশ্ন করেছেন, শুনেছেন। আশা করি আমাদের আগামী পর্ব আপনাদের দেখা পাবো। ততদিন ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি, শুভরাত্রি সবাইকে, শুভরাত্রি।